ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রেডিও মিলনের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুকে। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব ৩, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অভিক, শাওন, রীতি, রথিন, শ্রোতা, অপূর্ব, দেবলীনা, সঙ্গীতা, মৌ, কুন্তল, সঞ্জয়, চিন্ময়, প্রশান্ত এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অ আ ক খুনের কাঁটা, পর্ব ৩। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে এ তে আসানসোলের অধরাঢ্যি, বিতে বর্ধমানের বনানী ব্যানার্জি এবং সি তে চন্দননগরের চন্দ্রচূড় চ্যাটার্জিকে হত্যা করার পরেও ব্যারিস্টার পি কে বাসু এবং পুলিশ অপরাধীর হদিশ পায় না। অন্যদিকে ডক্টর দাশরথী দের বাড়িতে আশ্রিত পাগলাগারদ ফেরত মাস্টারমশাই শিবাজী প্রতাপ চক্রবর্তী চন্দননগরের হত্যার দিন থেকেই নিখোঁজ। ডাক্তারবাবু ঠিক করতে পারেন না তাঁর কী করা উচিত। মেসিং স্কোয়াডে তিনি কি রিপোর্ট করবেন না করবেন না। অপরদিকে বাসু সাহেব এই তিন ভিকটিমের পরিবারের লোকজনকে নিয়ে একটি টিম গঠন করেন, যার প্রথম বৈঠক রয়েছে আগামী রবিবার তাঁর বাড়িতে। তারপর ১৪ তারিখ সকাল ৮টা, আজও ব্রেকফাস্ট টেবিলে এসে কৌশিক দেখে চতুর্থ চেয়ারখানি শূন্য গর্ভ। কি ব্যাপার, বাসুমামু এখনো ফেরেননি? রানুদেবী টোস্টে জ্যাম মাখাচ্ছিলেন। ফিরেছেন ঘণ্টাখানেক আগে, স্টাডি রুমে ঢুকেছেন। আমি ডেকে আনি? না সুজাতা, থাক, আমিই যাচ্ছি। কেন, আপনি আবার কষ্ট করবেন কেন? রানুদেবী তার হুইল চেয়ারে ইতিমধ্যেই একটা পাক মেরেছেন, থমকে থেমে গিয়ে বললেন, তোমাদের মামুর ভাষায় 99.9% চান্স চতুর্থ চিঠিখানা এসেছে। মানে আপনি কি করে জানলেন? আমি একে ব্যারিস্টারের বউ, তার উপর গোয়েন্দার মামি, আমাকেও একটু একটু ডিডাকশন করতে হয় কৌশিক। উনি সব বিষয়েই ওভার পাংচুয়াল। ঘড়ি ধরে 6:30 মর্নিং ওয়াকে গেলেন, কিন্তু 1 ঘন্টা বেড়ালেন না, ফিরে এলেন 7টায়। ঢুকে গেলেন স্টাডি রুমে, সেখানে সচরাচর 15 মিনিট থাকেন, আজ আছেন 1 ঘন্টার ওপর। তাই যদি হয় তাহলে আপনি বা এত কষ্ট করে ডাকতে যাচ্ছেন কেন? বুঝলে না, স্কাউন্ড্রেলটা এবার আরও অবমাননাকর ভাষায় লিখেছে। মহাদেবের ত্রিনয়ন থেকে যখন অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, তখন ত্রিনয়নে শিবানী তাকে ঠান্ডা করতে পারেন। সুজাতা ও কৌশিক বসল নিজ নিজ আসনে। রানুদেবী তাঁর হুইল চেয়ারে পাক মেরে চলে এলেন স্টাডি রুমে। দ্বার প্রান্ত থেকে জিজ্ঞেস করলেন, ব্রেকফাস্টে আসবে না? এদিকে এসো, এদিকে এসো, তোমার কর্তার রাইভেলটির চাঁদবদনখানা একবার দেখে যাও। বাসু সাহেব মেলে ধরলেন সংবাদপত্রটা। প্রথম পাতায় শিবাজী প্রতাপ চক্রবর্তীর একটি আলোকচিত্র, নিরীহ গোবেচারা স্কুল মাস্টার মার্কা চেহারা, সঙ্গে তাঁর সংক্ষিপ্ত জীবনী যেটুকু সংগৃহীত হয়েছে এ পর্যন্ত। মোটামুটি পুরোটা প্রথম পাতাতেই ছাপা হয়েছে। হেমাঙ্গিনী বয়েজ স্কুলের থার্ড মাস্টার, অঙ্কের টিচার ছিলেন, বদমেজাজি। এ পর্যন্ত 3 বার তিনি মানুষ খুনের চেষ্টা করেছেন, এই তথ্য প্রতিষ্ঠিত।
এবং তিনবারই গলা টিপে। পরে তাঁর চাকরি যায়। মানসিক চিকিৎসালয়েও ছিলেন বছর দুয়েক। যে মানসিক চিকিৎসালয়ে বন্দী ছিলেন সেই ডাক্তারের ইন্টারভিউও নেওয়া হয়েছে। তাঁর মতে বৃদ্ধ মেগালোম্যানিয়াক। মনে করতেন তিনি ছত্রপতি শিবাজি অথবা চিতোড়ের রানা প্রতাপের সমপর্যায়ের এক ক্ষণজন্মা পুরুষ। সমাজ সংস্কার এটা বুঝতে পারছে না, এটাই তাঁর পাগলামি। সেই সঙ্গে মৃগীরোগ এবং ক্রনিক অ্যামনেশিয়াও ছিল, অর্থাৎ মাঝে মাঝে বিশেষ সময়ের স্মৃতি লুপ্ত হয়ে যাওয়া। গোয়েন্দা বিভাগ ও আরক্ষা বিভাগের মতে সাম্প্রতিককালের তিনটি বিভৎস খুনের ইনিই হচ্ছেন নায়ক। প্রথমে আসানসোলের অধরাঢ্য, তারপর বর্ধমানের বনানী ব্যানার্জি এবং শেষে চন্দননগরের চন্দ্রচূড় চট্টোপাধ্যায়। ওই তৃতীয় হত্যাকাণ্ডের পরেই আততায়ী নিখোঁজ হয়েছেন। এছাড়া তাঁর পরিধানে কী কী ছিল ইত্যাদি ইত্যাদি। রানুদেবীর প্রত্যাবর্তনে দেরি হচ্ছে দেখে কৌশিক ও সুজাতাও গুটি গুটি এসে জুটেছে। টোস্ট অমলেট কফির কথা কারোরই আর মনে রইল না। তিন চারখানি কাগজ ওনারা ভাগাভাগি করে পড়তে থাকেন। রানুদেবী জিজ্ঞেস করেন, তোমাদের বিশ্বাস হয়? বলা কঠিন। লোকটা ব্যাগে করে বই ফেরি করত। আসানসোল ও চন্দননগরে হয়তো সে উপস্থিত ছিল। এছাড়া তো সবই খবরের কাগজে রিপোর্টারের আপ্ত বাক্য। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। বাসু সাহেব তুলে নিয়ে আত্মপরিচয় দিতেই, হ্যালো, বাসু স্পিকিং, ও প্রান্ত থেকে রবি বোস বলল, গুড মর্নিং স্যার, খবরের কাগজ দেখেছেন? আততায়ীর ছবি দেখেছি, কিন্তু এভিডেন্স কোথায়? লোকটার একমাত্র অপরাধ তো বই ফেরি করা, তার বাইরে তো কিছুই নেই তোমাদের কাছে। না স্যার, ক্লিয়ার কেস, এভিডেন্স সূর্যোদয়ের মতো স্পষ্ট। এখনই আসছি আমি। রবি বোসের কাছ থেকে বিস্তারিত অনেক কিছু জানা গেল ওই শিবাজি চক্রবর্তীর পূর্ব ইতিহাস, তবে অনেকটাই এখনো কুয়াশা ঢাকা। গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বিডন স্ট্রিট থানাতে এক ডাক্তার ভদ্রলোক আর তার কন্যা মিসিং স্কোয়াডে একটা এজাহার দিতে আসেন। হারিয়েছেন একজন বুড়ো মানুষ, ওনার বাড়ির তিনতলা চিলেকোটার ঘরে ভাড়া ছিলেন, একাই, তিনকুলে তার কেউ নেই। জগদ্ধাত্রী পুজোর দিন চন্দননগর যান, তারপর থেকে নিখোঁজ। তার বিবরণ এবং তিনি ফেরি করে করে বই বেচতেন একথা শুনে অফিসারের সন্দেহ হয়। তিনি লালবাজারে জানান এবং আমাকেও টেলিফোন করেন। কারণ তো আপনি জানেনই স্যার, প্রতিটা থানায় আমরা জানিয়ে রেখেছিলাম। খবরটা জানার পরে আমি আপনাকে বারবার ফোন করেছিলাম খবরটা দেওয়ার জন্য, কিন্তু টেলিফোনের লাইনটা কিছুতেই পেলাম না। ইতিমধ্যে ইন্সপেক্টর বরাট বারবার তাগাদা দেওয়ায় আমাকেও তার সাথে যৌথ তদন্তে যেতে হয়। ডাক্তার দাশরথীর কাছ থেকে ওনার পূর্ব ইতিহাস যা জানা গেছে তার বেশিরভাগই খবরের কাগজে ছাপা হয়েছে। বাড়তি খবর যেটা প্রকাশ করা হয়নি তা বৃদ্ধের এমপ্লয়ারের পরিচয়। পণ্ডিচেরির একটি আশ্রমে ওনাকে একটি চাকরি দিয়েছিল, পার্সেল বই আসত, মাসে মাসে মানি অর্ডারের মাইনেও পেতেন। আমি আর ইন্সপেক্টর বরাট ওনার ঘরটা সার্চ করেছিলাম। ওনার ঘরে একটি আলমারিতে থাকে থাকে প্যাক করা বই ছিল, সবই ধর্মের বই, ধর্ম সংক্রান্ত সাহিত্য পুস্তক, সর্বসমেত 113টি। তার ভেতরে প্যাকেট না খোলা একটি বান্ডিল পাওয়া গেছে এবং একটি মারাত্মক এভিডেন্স স্যার, সুকুমার সমগ্র রচনাবলীর দ্বিতীয় খণ্ড। তার 380 নম্বর পৃষ্ঠা থেকে ব্লেড দিয়ে নিপুণভাবে দুখানি ছবি কেটে বার করা। কী ছবি ছিল জানা গিয়েছে অন্য একটি কপি থেকে। ওপরের ছবিটা ল্যাংডাথোরিয়ামের এবং নিচে বেচারাথোরিয়াম আর চিন্নানোসোরাসের ছবি। শেষের ছবি দুটি ব্লেড দিয়ে যেভাবে কাটা তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে দুটি দ্বিতীয় ও তৃতীয় পত্রের সরাসরি আঠা দিয়ে সাঁটা ছিল। তৃতীয় ছবিটি এল অক্ষর দিয়ে, সেটা কেন কাটা হলো বোঝা যায়নি। আরও একটি মারাত্মক এভিডেন্স, ওনার টেবিলে ছিল দামি একটা টাইপরাইটার। বিশেষজ্ঞ পরীক্ষা করে ইতিমধ্যে নিঃসন্দেহ যে ওই যন্ত্রটি দিয়েই তিনখানি চিঠি উনি টাইপ করেছেন। সব এভিডেন্স বাজেয়াপ্ত করে ইন্সপেক্টর বরাট নিয়ে যান। আমি প্রতিবাদ করেছিলাম, আপনাকে না জানিয়ে ওইসব বই, টাইপরাইটার, ওনার পোশাক আশাক ইত্যাদি সরানো নাড়ানো কোনোটাই উচিত নয়, কারণ আইজিসি সাহেবের স্পষ্ট নির্দেশ আছে দুটি টিম সমান্তরালে কাজ করবে, একে অপরকে সাহায্য করবে। তার জবাবে উনি বলেন এখন পরিস্থিতিটা নাকি পাল্টে গেছে, আপনি সবটাই দেখতে পাবেন আদালতে যখন পিপিল এক্সিবিট হিসেবে সেগুলো দাখিল করা হবে। ও, তো ওই বুড়োটাকে এখনো ধরা যায়নি? না,
আজ তার ছবি ছাপা হয়েছে কাগজে। বিকৃত মস্তিষ্কের মানুষ, পকেটে টাকা পয়সা বোধ হয় সামান্যই আছে। আমার ধারণা ওনাকে ধরা এখন ছেলে খেলা। অনেকটা তাই স্যার, আমরা তো তাই আশা করছি, দুই কি তিন দিন। দেখো, বাস্তবে কিন্তু ব্যাপারটা হলো ঠিক উল্টো। একটার পর একটা বিশ্রী ঘটনা, মারাত্মক ও বেদনাদায়ক। রবি বোসের ঘোষণা অনুযায়ী তিন দিনের মধ্যে লোকটা তো আদৌ ধরা পড়লই না, কিন্তু সাতজন নিরীহ লোক গণধোলাইয়ের শিকার হল। তাদের অপরাধ, তাদের দেহকৃতি এবং জীবিকা ওই অজ্ঞাত আততায়ীর মতো। ওই সাতজনের মধ্যে দুজন মারাও গেল। তাদের একজন ফেরি করত ধূপকাঠি, আর দ্বিতীয় জন বেচতও না, কিন্তু পুরনো খবরের কাগজ। স্বয়ং মুখ্যমন্ত্রী বেতারে বিবৃতি দিলেন, দূরদর্শনে উপস্থিত হয়ে বিশেষ ঘোষণায় অতি উৎসাহী জনগণকে অনুরোধ করলেন, যা করণীয় তা পুলিশকেই করতে দিন। সরকার জনগণের সহযোগিতা নিশ্চয়ই চান, তবে তা সীমিত ক্ষেত্রে। সন্দেহজনক কিছু নজরে পড়লে জনগণ যেন অনুগ্রহ করে থানায় খবর দেন। সরকার জনগণের কাছে আর কোনো সক্রিয় সাহায্য কামনা করছেন না। এতে অবশ্য লাভবান হলো কিছু সাময়িক পত্রিকা, যারা মুখরোচক স্টান্ট নিউজ ছাপতে ওস্তাদ। পত্রিকার চিঠিপত্র বিভাগের বৃকদর অংশ দখল করল ABC হত্যা রহস্য। কাগজ খুলে কেউ দেখতে চায় না জরুরি খবরগুলো। ভারত এশিয়াডে কত নিচে নামল, প্রধানমন্ত্রীকে কী জাতের সম্বর্ধনা করা হলো, অথবা পূর্তমন্ত্রী কোন মূর্তিকে কবে মাল্যভূষিত করলেন, এ সমস্তই এখন অতীত। সকলেই সর্বপ্রথম জানতে চায় লোকটা ধরা পড়েছে কি না। এই যখন সারা দেশের অবস্থা, তখনই ডাক যোগে এসে পৌঁছল সেই দুঃসাহসী হত্যাবিলাসীর চতুর্থ প্রেমপত্র। এবারও খামের ওপর ভুল ঠিকানা। পোস্টাল জোনটায় একটি মাত্র ভ্রান্তি, প্রথম সংখ্যাটা সাতের বদলে এক, অর্থাৎ পোস্টাল জোন 100053। চিঠিখানা চন্দননগরের ডাকঘরের ছাপ নিয়ে চলে গিয়েছিল শ্রীনগর, সেখান থেকে পুনর্নির্দেশিত হয়ে বাসু সাহেবের হাতে এসে পৌঁছল 16 তারিখ। একই রকমের খাম কাগজ, এক পিঠে অঙ্ক কষা এবং অপর পিঠে একটি নানা, এবারে দুটি ছবি, দুটি এক রঙা লাইন ব্লক, অন্য কোনো বই থেকে কেটে আঠা দিয়ে সাঁটা। পিকে বাসু সাহেব ব্যারাট ল্যাংড়া থেরিয়ামে শু মহাশয়, কি মর্মবিদারক দৃশ্য! বিশালাকায় ব্যারিস্টার ল্যাংড়া থেরিয়ামকে একজন সামান্য মানুষ, যাহাকে কেহই চেনে না, যাহার ক্ষমতাকে কেহই স্বীকৃতি দেয় না, গলায় দড়ি দিয়া টানিয়া লইয়া যাইতেছে, অহেতুক জীব হত্যা করিতেছেন কেন? সংবাদপত্রে একটি বিবৃতি দিয়া নিঃশর্ত আত্মসমর্পণ করাই বাঞ্ছনীয় নহে কি? আপনার দম্ভ কি এতই আকাশচুম্বী? ঈশ্বর আপনার সুমতি দিন এই কামনা। D for দীঘা, তারিখ 25 ডিসেম্বর, ETDEF। পরদিন সকালে রবি বোস এসে হাজির। ঘরে ঢুকেই সে ঘোষণা করল, এক এক সময় ইচ্ছে করে রিজাইন দিয়ে ওই নরক থেকে বেরিয়ে আসি। পুলিশের চাকরি যারা করে তারা গত জন্মে গোহত্যা নালে ব্রহ্মহত্যা করেছিল। কেন হে, এত খেপে গেলে কেন? গতকাল সন্ধ্যায় আপনার ওই চতুর্থ পত্রখানি হাতে পাওয়া মাত্রই আমি তৎক্ষণাৎ গোয়েন্দা বিভাগে গিয়ে বরাদ সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করি কালকেই আরেকটা কনফারেন্সের ব্যবস্থা করতে, ডক্টর মিত্র এবং আপনাকে ওই চতুর্থ পত্রটি বিশ্লেষণ করার সুযোগ দিতে। বরাদ সাহেব সরাসরি অস্বীকার করলেন, বললেন ওসব থিওরিটিক্যাল বিশেষজ্ঞের পর্যায়ে নাকি পার হয়ে গেছে, এখন শুধুই অ্যাকশান, আর সে কাজ গোয়েন্দা বিভাগ যথারীতি করছে। আপনাদের নাকি ইতিপূর্বে ফর্মাল ধন্যবাদও জানানো হয়েছে। তারপর আমি স্বয়ং IGC স্যারের সঙ্গে লরেন্স স্ট্রিটে গিয়ে দেখা করেছিলাম, তিনি বলেছেন অফিসিয়ালি বরাদ সাহেবেরই যা কিছু করণীয়, তিনি যেভাবে অগ্রসর হতে চাইছেন হোক,
তবে তিনি ব্যক্তিগতভাবে আপনাকে একটি ধন্যবাদ পত্র পাঠিয়েছেন। পত্রখানি নিয়ে বাসু সাহেব পড়লেন। আচ্ছা, মিস্টার বরাটকে বলেছিলে যে আমি ওই সিজ করা জিনিসগুলো একবার দেখতে চাই? বলেছিলাম, তাতে উনি বললেন একটিমাত্র শর্তে উনি তা আপনাকে দেখতে দেবেন, যদি আপনি কথা দেন লোকটা ধরা পড়লে আপনি তার ডিফেন্স কাউন্সিল হবেন না। হ্যাঁ, অলরাইট, তখনই না হয় দেখব। তখনই মানে কখন? যখন ডিফেন্স কাউন্সিল হিসেবে আদালতে দাঁড়াবো, পিপলস এক্সিবিট হিসেবে, তখন ওনারা সবই আমাকে দেখাতে বাধ্য হবেন। তার মানে আপনি ওই লোকটার? হ্যাঁ রবি, আমি চেষ্টা করব প্রমাণ করতে যে তিনি সজ্ঞানে হত্যা করেননি, তিনি পাগল। আপনি কি তাই মনে করেন? তাই মনে করি। মানসিক চিকিৎসালয়ের ডাক্তারের রিপোর্টটা দেখুনি, উনি অ্যাসমার রোগে ভুগছিলেন, স্মৃতি মাঝে মাঝে হারিয়ে যায়। তখন যদি তিনি কাউকে, আর তাছাড়া বনানীর লাভার হিসেবে ওই বুড়োটাকে কি তুমি কল্পনা করতে পারছো? না, কিন্তু ওনার ঘরে ওই টাইপরাইটার আর পাতা কাটা ওই সুকুমার রচনা সমগ্র। আচ্ছা, ওই ডক্টর দাশরথীদের বয়স কত, তার ব্যাকগ্রাউন্ড কি, তুমি খোঁজ নিয়ে জেনেছো? ওই অঙ্কের মাস্টার প্রাইভেট টিউশন করতেন কি না, ওনার ঘরে আর কোনো কলেজের অল্প বয়সী ছেলে সন্ধ্যের পর ওনার প্রাইভেট টিউশনের ক্লাস করতে আসতো কি না, এলে সে টাইপরাইটিং জানে কি না, অথবা টাইপরাইটার ব্যবহার করতো কি না? মাই গড, এসব কথা তো। গুড বাই মাই ফ্রেন্ড, আজ তোমার বসের কাছে রিপোর্ট করো, আমার সহকারী হিসেবে আর তোমাকে কাজ করতে হবে না। আই ফায়ার ইউ, তার মানে এই নয় যে আমি তোমার উপর রাগ করেছি, প্রয়োজনে তোমাকে ডেকে পাঠাবো, কিন্তু এরপর থেকে তুমি আর আমি ভিন্ন ক্যাম্পে। তোমার চাকরির নিরাপত্তাটাও তো আমাকে দেখতে হবে নাকি? রবি বোস এগিয়ে এসে বাসু সাহেবকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ডক্টর দাশরথী দে বাড়িতে ছিলেন না, রোগী দেখতে বেরিয়েছিলেন। প্রমীলা দেবী বাসু সাহেবকে সাদরে বসতে দিলেন। তিনি এবং মৌ দুজনেই বাসু সাহেবকে ভালোভাবেই চেনেন, মানে ব্যক্তিগতভাবে নয়, তাঁর কীর্তি কাহিনীর জন্য। উনি বাড়িতে নেই তো কি হয়েছে? আপনি ঘরটা যদি দেখতে চান দেখতে পারেন। হ্যাঁ, ঘরটা তো দেখবই, তবে আগে বলুন কাগজে যেটুকু প্রকাশিত হয়েছে তার বাইরে ওনার সম্বন্ধে কি জানেন? আচ্ছা, এক কাজ করি, আমি বরং একে একে প্রশ্ন করে যাই। উনি কবে প্রথম এখানে আসেন, কিভাবে আসেন এবং তার আগে কোথায় ছিলেন? এ বাড়িতে উনি এসেছেন বছরখানেক আগেই। উনি ডিসপেন্সারিতে একদিন এসেছিলেন একটা চাকরির খোঁজে। উনি চিনতে পারেন, সে সময় মাস্টারমশাই ছিলেন বেকার, কোথায় থাকতেন তা জানি না। তবে উনি একাধিক ডিসপেন্সারিতে কম্পাউন্ডারের কাজ করেছেন, যদিও পাশ করা কম্পাউন্ডার নন। মাঝে কিছুদিন নাকি কোনো এক ছাপাখানায় প্রুফ রিডারের কাজও করেছেন, তখনই প্রেসেই থাকতেন, কোথাও বেশি দিন টিকে থাকতে পারেননি, বারে বারে চাকরি খুইয়েছেন। হাইকোর্টের কাছে পথের ধারে বসে টাইপিংও করেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তাতে কি আর পেট চলে, মাথা গোজার আশ্রয় তখন ছিল না। আচ্ছা, উনি বারে বারে চাকরি খুইয়েছেন কেন, ওনার পাগলামির জন্য? তাই হবে বোধহয়। গল্পচ্ছলে মাস্টারমশাই আমাকে দুটো কেস হিস্ট্রি বলেছিলেন। একবার একটা ডিসপেন্সারিতে ক্যাশ থেকে কিছু টাকা চুরি যায়, দোকানের সবাই বলেছিল তারা টাকা নেয়নি, আর মাস্টারমশাইয়ের বক্তব্য ছিল ওনার মনে নেই। আর দ্বিতীয়বার প্রেসের চাকরি খোয়া যায় সম্পূর্ণ অন্য কারণে। একটা অঙ্কের বই ছাপা হচ্ছিল, উনি প্রুফ রিডার, ধুম তর্ক বাঁধিয়েছিলেন লেখকের সঙ্গে। ওনার মতে লেখকটি অঙ্কের কিছুই বুঝতেন না, যেভাবে তিনি পাণ্ডুলিপিতে অঙ্কগুলো করেছিলেন তার চেয়ে নাকি ঢের সহজ পদ্ধতিতে সেগুলো করা যায়। কোষে নাকি দেখিয়েও দিয়েছিলেন, কিন্তু লেখক ছিলেন একজন অঙ্কের অধ্যাপক, তর্কাতর্কির সময় নাকি তিনি ওই অধ্যাপকের গলা টিপে ধরেন, ফলে চাকরি খোয়ান। উনি টাইপরাইটিং জানতেন? হ্যাঁ, বেশ ভালো, আমি তো ওনার কাছেই শিখছিলাম। আচ্ছা, উনি কি শিশু সাহিত্য পড়তেন বা পড়তে ভালোবাসতেন? যথেষ্ট, বরং বড়দের চেয়ে শিশু ও কিশোর সাহিত্যই বেশি করে পড়তেন। বাসু সাহেব হঠাৎ মৌয়ের দিকে ফিরে বললেন, বেচারা থেরিয়াম আর চিল্লানোসোরাস, এই দুটো শব্দ কখনো শুনেছো তুমি? এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে মৌ একটু থতমত খেয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, হ্যাঁ, সুকুমার রায়ের একটা হাসির গল্পের দুটো নাম, বইতে ছবিও আছে ওই জীবের,
চিল্লানোসোরাস ব্যাচারাথেরিয়ামকে কামড়াতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কামড়াল না। আচ্ছা, হঠাৎ এ কথা কেন জিজ্ঞাসা করলেন? ওই গল্পটা বা ওই গল্পের জন্তু দুটোর নাম নিয়ে কখনো মাস্টার মশাইয়ের সঙ্গে তোমার কোনো আলোচনা হয়েছে? একটু ভালো করে ভেবে বলো। না, মনে পড়ে না। হঠাৎ ওই জন্তু দুটো কিছু না। চলুন প্রমীলা দেবী, এবার চিলে কোঠার ঘরটা একবার দেখে নি। ঘরটা উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। আলমারিটা হাট করে খোলা, বই বা টাইপরাইটার কোনো কিছুই নেই। মাস্টারমশাইয়ের কাগজপত্র, জামাকাপড়, কলম, কলমদানি, পিনকুশন, পেপারওয়েট কিচ্ছু নেই। এ ঘরে এখন তল্লাশি করার নিরর্থক। ওনারা নেমে আসছিলেন, হঠাৎ বাসু সাহেব দেওয়ালের একটা অংশের দিকে আঙুল তুলে বললেন, আচ্ছা, ওখানে দীর্ঘদিন একখানা ছবি টাঙানো ছিল বোধ হয়, ফ্রেমে বাঁধানো। মাস্টারমশাই নিশ্চয়ই সেটাই কি আপনারা খুলে পুলিশকে দিয়েছেন? মামের দৃষ্টি বিনিময় হল। প্রমীলা দেবী জবাব দেওয়ার আগেই মৌ বলল, না, আমাদের ফ্যামিলি অ্যালবাম থেকে খুলে মাস্টারমশাইয়ের ছবিখানা দেওয়া হয়েছে। আই সি, তাহলে ওখানে যে ফটোটা ছিল সেটা কার ফটো ছিল? আই মিন, ফটো না ছবি, কি ছিল? ওই যে কিছুদিন আগে পেপারে যার নাম দিয়েছিল, সেই মহারাজের। ও আচ্ছা, কাগজে ওনার নামে যেসব কথা বেরিয়েছে তার পরেই ছবিখানা নামিয়ে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু সরিয়েছেন কে? আপনারা কেউ না শিবাজিবাবু নিজেই? নামিয়েছিলেন মাস্টার মশাই, সরিয়ে রেখেছেন মা। আইসি। সিঁড়িতে পদশব্দ শোনা গেল। ইতিমধ্যে ডাক্তারবাবু ফিরে এসেছেন। দ্বিতলে কুসুমের মায়ের কাছে খবর পেয়ে উঠে আসছিলেন চিলে কোঠার ঘরে। বয়স পঞ্চাশের কাছাকাছি, বনানীর প্রেমিক হওয়ার সম্ভাবনা অল্পই। ওনারা আবার ফিরে গিয়ে বসলেন দ্বিতলের ঘরে। ডাক্তার সাহেব আরও কিছু তথ্য সরবরাহ করতে সক্ষম হলেন, বিশেষ করে মাস্টারমশাইয়ের বর্তমান নিয়োগকর্তা সম্বন্ধে। নিতান্ত অপ্রত্যাশিতভাবে পণ্ডিচেরি থেকে একখানি চিঠি আসে, ওই মাতৃসদন থেকে। কোনেক মহারাজ মাস্টারমশাইকে পত্র লেখেন, পত্রটা সহ গোটা ফাইলটাই পুলিশে সিজ করেছে। তবে প্রথম চিঠিখানির বয়ান আমার স্পষ্ট মনে আছে। মহারাজ জানিয়েছিলেন তার এক ভক্ত, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু মাস্টারমশাইয়ের ছাত্র, মহারাজকে তার মাস্টারমশাইয়ের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য করতে অনুরোধ করেছেন। মাতৃসদন ওনাকে সাহায্য করতে প্রস্তুত, বিনিময়ে মাস্টারমশাইকেও মাতৃসদনে সেবা করতে হবে, ঘরে ঘরে গিয়ে ধর্মপুস্তক বিক্রয় করে আসতে হবে। 450 টাকা মাইনে। মাস্টারমশাই সাগ্রহে চাকরিটি গ্রহণ করেন। মাসে মাসে মানি অর্ডারে মাইনের টাকা আসত। মানি অর্ডারে? চেক বা ব্যাঙ্ক ড্রাফটে নয়? না, বরাবর মানি অর্ডারেই টাকা আসতে দেখেছি, আর মাঝে মাঝে পোস্টাল পার্সেলে বই। হ্যাঁ, আমাকে একবার মাতৃসদনের ঠিকানাটা দিন তো। দেখা গেল ওনাদের কাছে তা নেই, ওই ফাইলেই সব কিছু ছিল। ডাক্তারবাবু ওনাদের লেটার হেড প্যাডের চিঠি বহুবার দেখেছেন, অপ্রয়োজন বোধে ঠিকানা কখনো টুকে রাখেননি। ইতিমধ্যে চা পানের পাট চুকেছে। বাসু সাহেব গাত্রোত্থানের চেষ্টা করতেই ডাক্তারবাবু বললেন, একটা অনুরোধ করব স্যার। বলুন। মাস্টার মশাই 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই ধরা পড়বেন। আপনি কি তার ডিফেন্সটা নিতে পারেন না? ব্যারিস্টার দেওয়ার মতো আর্থিক সঙ্গতি অবশ্য আমার নেই, কিন্তু ওনার কয়েকজন ধনী ছাত্রকে আমি চিনি, মানে আমারই সব ক্লাস ফ্রেন্ড, আমরা চাঁদা তুলে। দেখুন ডক্টর দে, টাকার জন্য আটকাবে না, কিন্তু কেসটা আমি নেব কি না তা নির্ভর করছে সম্পূর্ণ অন্য বিষয়ের ওপর। জানি, শুনেছি আপনার কথা। আপনি নিজে যাকে মনে করেন নির্দোষ তার কেসটাই আপনি গ্রহণ করবেন, যাকে মনে করেন দোষী তাকে পরামর্শ দেন গিলটি প্লিড করতে। কিন্তু এ কেসটা যে সম্পূর্ণ অন্যরকম বাসু সাহেব, মাস্টারমশাই তো নিজেই জানেন না তিনি গিলটি না নট গিলটি। আগে তো তিনি ধরা পড়ুন, তবে আপনার অনুরোধটা আমার মনে থাকবে। পরদিন সকালে বাসু সাহেব চন্দননগরে একটা ফোন করলেন, জানালেন যে তিনি বিকেলে ওখানে আসবেন। টেলিফোন ধরেছিলেন বিকাশবাবু। তিনি আগ্রহ দেখিয়ে বললেন,
তাহলে মধ্যাহ্ন আহারটা এখানেই করে যাবেন স্যার, বিকেলের বদলে এবেলাই? না সেটা হচ্ছে না, কারণ আমার একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি গিয়ে পৌঁছবো বিকেল 4টে নাগাদ। মিস গাঙ্গুলিকে তখন পাওয়া যাবে কি? আমি খবর পাঠাচ্ছি। আচ্ছা তোমার দিদি কেমন আছেন? দিন দিন খারাপের দিকে। বাসু সাহেব এবার রিভলভারটা সঙ্গে নিলেন কি না সুজাতা জানে না, কিন্তু ওনার ক্যামেরা, টেলিফোটো লেন্স, বাইনোকুলার, কম্পাস এবং মাপবার ফিতে যে নিয়েছেন তা টের পেল। এসব সরঞ্জামের কি প্রয়োজন জিজ্ঞেস করতে সাহস হলো না ওর। ইতিমধ্যে কৌশিক আসানসোল থেকে যে ফটো তুলে এনেছে সেগুলোও সঙ্গে নিয়েছেন তিনি। চাটুর্যে বাড়িতে পৌঁছনোর পর বিকাশ ওদের সাদরে নিয়ে গিয়ে বসালো বৈঠকখানায়। অনিতা গাঙ্গুলিও ছিলেন। বাসু সাহেব ওনার সব সরঞ্জাম টেবিলে সাজিয়ে রেখে প্রথমেই স্টাডি রুমটার একটা মাপচোক নিলেন। কত লম্বা, কত চওড়া, জানালাগুলো মেঝে থেকে কত ওপরে, ওনার নির্দেশ মতো সুজাতা একটা খাতায় মাপগুলো লিখে নিল। গেট থেকে সদর দরজার দূরত্বটা মাপতে গিয়ে প্রাণান্ত হল কৌশিকের। দারোয়ান আর বলাই ওকে সাহায্য করল। বাড়িটারও এক গাদা ফটো নিলেন। যে বেঞ্চিটার নিচে মৃতদেহটা আবিষ্কার হয়েছিল তারও বেশ কয়েকটা ফটো নিলেন বাসু সাহেব। বালিয়াড়ির ওপর থেকে টেলিফটো লেন্সটা লাগিয়ে দূর থেকে নিলেন আরও অনেকগুলো ফটো, কিন্তু কারও সাহস হল না প্রশ্ন করতে এসব কোন ভূতের বাবা শ্রাদ্ধে লাগবে। বারে বারে বাইনোকুলার দিয়ে গঙ্গার ওপারে কিছু একটা খুঁজলেন তিনি। কম্পাস বার করে নির্ধারণ করলেন বাড়িটা ঠিক পূর্বমুখী নয়, 7 ডিগ্রি দক্ষিণ পূর্ব দিকে সরে আছে। এরপর অনিতা এসে বলল, আপনারা ভেতরে এসে বসুন, আফটারনুন টি রেডি। ওনারা ঘরে গিয়ে বসলেন। আচ্ছা নিশ্চয়ই খাবো, কিন্তু এই যে একেবারে হাই টি। আর একটা সুখবর আছে, ইতিমধ্যে চতুর্থ পত্রটিও এসেছে, ডি ফর দীঘা। সর্বনাশ, তারিখটা 25শে ডিসেম্বর। দীর্ঘ সময়ের ব্যবধানে দিয়েছে, এর মধ্যে নিশ্চয় ধরা পড়ে যাবেন। দীর্ঘ সময়ের ব্যবধান ইচ্ছে করেই দিয়েছে। জগদ্ধাত্রী পুজোর সময় যেমন চন্দননগরে ভিড় হয়, ঠিক তেমনই বড়দিনে ভিড় হয় দীঘাতে। ডি না আমার উপাধির কে কে আসবে পুলিশ তা কেমন করে জানবে? আচ্ছা আপনি কবে চিঠিটা পেলেন? কাগজে বিজ্ঞপ্তি দিচ্ছেন নিশ্চয়ই, কবে ছাপা হচ্ছে? এনিডে, আজ বের হয়নি, কাল পরশু হয়তো বের হবে। আচ্ছা তোমার দিদিকে কি খবরটা জানানো হয়েছে এখনো? না, ডাক্তার বলেছে ম্যাক্সিমাম 1 মাস। কি দরকার? অসুখটা কি? ক্যান্সার। ওনাকে বলা হয়েছে জামাইবাবু হঠাৎ বিশেষ কাজে দিল্লি যেতে বাধ্য হয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ফিরবেন। বাসু সাহেব অনিতার দিকে ফিরলেন, জিজ্ঞেস করলেন, সেদিন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ডক্টর চ্যাটার্জির রিসার্চটা ঠিক কী জাতের ছিল? তুমি বলেছিলে তিনি একটি রবীন্দ্র অভিধান রচনা করছেন, তার মানেটা কি? এটা সম্পূর্ণ হলে শেষ পর্যন্ত একটা অভিধানের রূপ নিত। প্রতিটি শব্দ রবীন্দ্রনাথ কোথায় কি অর্থে ব্যবহার করেছেন তার একটা খতিয়ান। সেটা কি কাজে লাগবে? অনেক কাজে লাগতে পারে। ধরুন আপনাকে প্রশ্ন করলাম, কর কর অপাবৃত হে সূর্য আলোক আবরণ, এই পঙ্ক্তিটা রবীন্দ্রনাথ কবে, কোথায় এবং অপাবৃত শব্দের কি অর্থে ব্যবহার করেছেন, আপনি বলতে পারবেন? না, কোথায়? আমারও মুখস্থ নেই, কিন্তু অভিধান থেকে বলতে পারবো, আলোক, সূর্য কিংবা অপাবৃত, এই 3টে এন্ট্রির যে কোনো একটাতে পাওয়া যেতে পারে। এইটা হচ্ছে অফাইল, এই দেখুন দেখুন এখানে লেখা আছে অপাবৃত অনাবৃত, তৎং পুষণ্য পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে ঈশো 15 কর কর অপাবৃত হে সূর্য আলোক আবরণ, জন্মদিনে 13/11 1347 উদয়ন সকাল। এটার অর্থ কি? এর মানে হচ্ছে জন্মদিনে কাব্যগ্রন্থের 13 নম্বর কবিতা, 11/1347 তারিখে সকালে উদয়নে বসে কবি ওই পংক্তিটি রচনা করেছিলেন। আর অপাবৃত শব্দের অর্থ হচ্ছে অনাবৃত করা। কবির ওই পংক্তিটির মূল ভাবের উৎস হচ্ছে
ঈশোপনিষদের পঞ্চদশ মন্ত্রটি, তত্ত্বং পুষন্ন পাব্রীনু সত্যধর্মায় দৃষ্টায়ে। বাহ, এ তো দারুণ কাজ করছিলেন ডক্টর চ্যাটার্জি। হয়তো করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কি ওই অপাবৃত শব্দটি অন্য আর কোথাও ব্যবহার করেননি? সেটা তো বোঝা যেত ওই গ্রন্থটা সম্পূর্ণ হলে, কারণ উনি প্রতিদিনই ছোট ছোট কাগজে এইসব নোট লিখে দিতেন, আর আমরা সেগুলি বিভিন্ন ফাইলে অভিধানের রীতিতে পরপর গেঁথে রাখতাম। কম্পাইলেশন শেষ হলে বোঝা যেত অপাবৃত শব্দটা কবি কতবার কোথায় কী অর্থে ব্যবহার করেছেন। এই সময় একজন ইউনিফর্মধারী নার্স এসে জানালো মিসেস চ্যাটার্জি অনিতাকে ডাকছেন। এক্সকিউজ মি। অনিতা উঠে গেল দ্বিতলে। একটু পরেই ফিরে এসে বাসু সাহেবকে বলল, দিদি টের পেয়েছেন যে আপনি এসেছেন, শুক্লা ওনাকে জানিয়েছে। শুক্লাকে? এই যে মিসেস চ্যাটার্জি, ডে টাইম নার্স, উনি আপনার কীর্তি কাহিনীর কথা জানেন, আমাকে দিয়ে অনুরোধ করেছেন যাওয়ার আগে যেন আপনি তার সঙ্গে দেখা করে যান। আচ্ছা চলো, আমার এখানকার কাজ তো মিটেই গেছে, মাপঝোঁকও সব নেওয়া হয়ে গেছে। কিন্তু স্টাডি রুমের মাপটা কোন কাজে লাগবে? ট্রেড সিক্রেট কি কেউ কাউকে জানিয়ে দেয়? চলো দোতলায় যাই। মিসেস চ্যাটার্জির বয়সটা আন্দাজের বাইরে, কর্কটিকা ডাস্টার ওনার তনুদেহের ব্ল্যাকবোর্ডে লেখা কৈশোরের স্বপ্ন, তারুণ্যের উদ্দামতা, যৌবনের নিভৃত কুজনের সব ইতিকথা লেপে মুছে দিয়েছে। ব্ল্যাকবোর্ড ব্ল্যাঙ্ক, কঙ্কালসার দেহটি বিরাট ডবল বেড শয্যায় অর্ধশায়িত, পিঠের দিকে একাধিক উপাধান, হাত দুটি সবল, কারণ যুক্ত করে নমস্কার করে অম্লান বদনে হেসে বললেন, ওয়েস্টের ওয়েস্ট থেকে আজ প্রথম দেখলাম পেরিমেশন অফ দ্য ইস্টকে, বসুন। ওনার অম্লান হাসিটি দেখে বাসু সাহেব অনুভব করলেন, যন্ত্রণাদায়ক ক্যান্সার রোগও পারেনি ওনার সব কিছু মুছে দিতে। বাসু সাহেব ওনার শয্যা পার্শ্বে বসে পড়লেন। ওয়েস্টের ওয়েস্ট কেন বলছেন মিসেস চ্যাটার্জি? সূর্য তো প্রতিদিন অস্ত যায় উদিত হওয়ার প্রতিজ্ঞা নিয়েই। এই তো কদিন আগে জগদ্ধাত্রীর বিসর্জন হলো, কিন্তু বিসর্জন তো নেমেসিস নয়, বিপূর্বক সৃজ ধাতুর অনুট, বিশেষ রূপে জন্ম নেওয়া, ধাতুটা সৃজ, বিসর্জনের মন্ত্রেই আছে পুনরাগমনায় চ। মনে হলো ভারী তৃপ্তি পেলেন মহিলা, মিনিটখানেক চোখ বুজে স্থির থেকে বললেন, আমার নাম রমলা, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। তোমার কি কথা বলতে কষ্ট হচ্ছে? এখন হচ্ছে না, যখন স্প্যাজম আসে তখন হয়। যাই হোক, আপনার সঙ্গে আমার কয়েকটা গোপন কথা আছে বাসু সাহেব, ওদের যেতে বলুন। বাসু সাহেব তাদের দিকে ফিরলেন, ঘর ছেড়ে একে একে সকলে বের হয়ে গেল। ওই দরজাটা বন্ধ করে দিয়ে এখানে এসে বসুন। বাসু সাহেব ওনার আদেশ তামিল করার পর রমলা দেবী বালিশের তলা থেকে এক গোছা চাবি বের করলেন। ওই ওই গোদরেজের আলমারিটা একটু খুলুন, এইটা সিক্রেট ড্রয়ারের। বিনা বাক্যব্যয়ে নির্দেশ মতো কাজটা করার পর ভদ্রমহিলা বললেন, একটা চন্দন কাঠের বাক্স আছে না, হ্যাঁ বাদিকে, ওপরে হাতির দাঁতের কাজ করা, পেয়েছেন, ওটা নিয়ে আসুন। দেখা গেল তাতে খান কত গিনি আছে, আর একটা ফর্দ, গয়নার ফর্দ। এই গয়নাগুলো আছে আমার কলকাতার সেফ ডিপোজিট ভল্টে, সবই আমার, কোনোটা বিবাহের যৌতুক অথবা পরে উপহার পাওয়া বা ক্রয় করা, প্রতিটি গয়নার পাশে আমি এক একজনের নাম লিখে সই করে দিতে চাই, যাতে আমার অবর্তমানে। এতদিন এসব করে রাখেননি কেন? বাসু সাহেব যে মহিলাটির ব্যক্তিত্বে অভিভূত হয়ে নিজের অজান্তেই আবার আপনিতে ফিরে গেছেন তা টের পাননি। উনি রাজি ছিলেন না।
সুপারস্টিশন, ওটা লিখলেই আমি নাকি মরে যাব। ওটা লেখা হয়নি, এ কথা যতদিন আমার মনে থাকবে ততদিন মনের জোরেই আমি নাকি বেঁচে থাকব। আচ্ছা আচ্ছা বলুন তো, এসব কি নিচক পাগলামি নয়? হ্যাঁ তাছাড়া তাছাড়া এই যন্ত্রণা নিয়ে পঙ্গু হয়ে আমি কি বেঁচে থাকতে চাই? বাসু সাহেবের মনে পড়ে গেল, এই প্রশ্নটা তিনি জীবনে এই প্রথম শুনছেন না। তবে সেই প্রিয়জনটি ক্যান্সারে ভুগছিল না। আপনি ঠিক কি করতে চাইছেন? ওই লিস্টের প্রতিটি গয়না কাকে দিচ্ছি তা আমি লিখে সই করে দেব। কাগজখানা আপনার কাছে থাকবে। আমার আমার মৃত্যুর পর আমার গয়নার ভাগ কীভাবে হবে তার বিলি ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। হ্যাঁ এ কথা আপনি ওনাকে জানাবেন না। হ্যাঁ উনি দিল্লি থেকে ফিরে আসতে আসতেই আমার যদি কিছু হয়ে যায়। উনি ফিরছেন কবে? আপনাকে কিছু বলে গেছেন? না, সে সময় আমার একটা ক্রাইসিস চলছিল, যাবার সময় দেখা করেও যেতে পারেননি। তবে তবে দিল্লিতে পৌঁছে চিঠি দিয়েছেন, লিখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওনার রবীন্দ্র অভিধান বাবদে একটা গ্র্যান্ট না রিসার্চ স্কলারশিপ দেওয়ার সম্ভাবনা আছে। উনি তাই নিয়েই দরবার করতে গেছেন। ফিরতে কিছুদিন দেরি হবে, তার আগেই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট? রবীন্দ্রনাথের বিষয়ে সেন্ট্রালের এত দরদ? এই দেখুন না। এই বলে অম্লান বদনে বালিশের তলা থেকে একটা খাম বের করে দিলেন। খামের ওপর টাইপ করা মিসেস রমলা চট্টোপাধ্যায়ের নাম ঠিকানা, পোস্টাল ছাপটা পরিষ্কার নয়াদিল্লির। ওনার আপনাকে লেখা চিঠি আমি পড়ব? এমন কিছু প্রেমপত্র নয়, আমাদের বিয়ে হয়েছে 21 বছর আগে, পড়ুন। খামের ভেতর থেকে চিঠিখানা বের করলেন বাসু সাহেব। টাইপ করা চিঠি, সম্বোধনেই হোঁচট খাবার অভিনয় করে বললেন, এটা আবার কি, আপনারই কোনো নাম নাকি? হাতটা বাড়িয়ে খামটা ফেরত নিলেন রমলা দেবী। না আমার নাম নয়, একটা ফরাসি আদরের ডাক, বাংলায় আমার প্রিয়। আদ্যোপান্ত চিঠিটাই ফরাসি ভাষায় লেখা, কারণ রমলা দেবী ওই ভাষা ছোট থেকেই জানতেন, ইংরেজি অনেক পরে শিখেছেন এবং বাংলা জ্ঞান খুবই সীমিত। চিঠির পর্ব শেষ হলে রমলা দেবী বললেন, যাক কাজের কথায় আসুন, এই লিস্টটা বানিয়ে আপনি আমার এক্সিকিউটর হিসেবে কি? নিশ্চয়ই করব, আপনি একে একে বলুন। লিস্টে 35টা আইটেম, প্রত্যেকটা গয়নার নিখুঁত বিবরণ ও ওজন উল্লিখিত। উনি একে একে বলে গেলেন কে কোনটা পাবে। অনিতা শুক্লা থেকে আরও নানা মহিলা, যারা অধিকাংশই বাসু সাহেবের অপরিচিতা, তাদের বিশদ পরিচয়ও লিখে নিলেন তিনি। আচ্ছা বিকাশবাবুর ভাবি বধূকে কিছু দিচ্ছেন না? বাকি সম্পত্তিটাই তো তার, উনি যাবতীয় সম্পত্তি আমার নামে উইল করে দিয়েছেন। আমি আর কতদিন, আর আমার একমাত্র ওয়ারিশ তো খোকনি, আই মিন বিকাশ। দিন এবার সই করে দিই। না এখনই নয়, অন্তত দুজন সাক্ষীর সামনে সইটা করবেন। আমি বরং সুজাতা আর বিকাশবাবুকে ডাকি। বিকাশের বদলে অনিতাকে ডাকলে হয় না? না অনিতা একজন বেনিফিশিয়ারি, মানে তাকেও আপনি কিছু দিচ্ছেন যে? অগত্যা এরপর বিকাশ আর সুজাতাকে ডেকে উনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সাক্ষী হিসেবে ওদের দুজনকে সই দিতে হবে। রমলা দেবী প্রথমে সই করলেন, তারপর বাকি তিনজন।
এরপর বাসু সাহেব সুজাতাকে বললেন, সুজাতা, ডক্টর চ্যাটার্জি স্টাডি রুমে একটা স্ট্যাম্প প্যাড দেখেছি, ওটা নিয়ে এসো, চারজনের টিপছাপও নিতে হবে। টিপছাপের কি দরকার, সই তো করেই দিলাম। এম এ পাশ করার পরে কিছুদিন তুমি ল পড়েছিলে বুঝি? না তো, কেন? লাখ টাকার ওপরে যার মূল্যমান তেমন দলিলে সইয়ের সঙ্গে টিপছাপও দিতে হয়। ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1935, অ্যামেন্ডমেন্ট ইন 1955, ধারার নম্বর 135C। বিকাশ আর উচ্চবাচ্য করল না, সুজাতা স্ট্যাম্প প্যাডটা নিয়ে এলো, সকলের টিপছাপ নিয়ে কাগজখানা পকেটস্থ করলেন বাসু সাহেব। খোকন, তোরা এবার বাইরে যা, ওনার সঙ্গে আমার আরো কিছু কথা আছে। দ্বিতীয়বার ঘর নির্জন হলে রমলা দেবী তাঁর চন্দন কাঠের বাক্স থেকে তিনখানি গিনি তুলে নিয়ে বাসু সাহেবকে দিলেন। দুটো আপনার ফি আর একটা সুজাতাকে আমার উপহার। এবার আলমারিটা বন্ধ করে চাবিটা আমাকে দিয়ে যান। ফেরার পথে বাসু সাহেব বললেন, চলো একবার ওই শিয়ালদার সুইট হোমে ঢু মেরে যাই। সুইট হোম কেন? বিকাশবাবুর অ্যালিবাইটা পাকা কিনা যাচাই করতে, অর্থাৎ 6 তারিখ সন্ধ্যের সময় ওই হোটেলেই তিনি চেক ইন করেছিলেন কিনা। কিছু মনে করবেন না মামু, আপনার সন্দেহের লিস্টে কি রানু মামিও আছেন? তার অ্যালিবাইটাও একবার যাচাই করে নিলে হয় না? তুমি পারো বটে। এইমাত্র জেনে এলাম যে লোকটা ঘড়িয়ালস্য ঘড়িয়াল, ভালোর জন্য যে এমন কৌশল করতে পারে খারাপের জন্য প্রয়োজনে। কি জেনে এসেছেন? বাসু সাহেব গাড়ি চালাতে চালাতে বর্ণনা দিলেন স্বর্গীয় চন্দ্রচূড়ের প্রেমপত্রখানির। পরে বিকাশকে জিজ্ঞাসা করে জেনেছি চিঠিখানার ইংরেজি বয়ান বিকাশের, অনুবাদ ডুপ্লে কলেজের এক অধ্যাপকের যিনি ভালো ফ্রেঞ্চ জানেন। অনিতা সুযোগ মতো আলমারি খুলে জেনে নিয়েছিল চন্দ্রচূড় তাঁর ধর্মপত্নীকে প্রেমপত্রে কি জাতীয় মধুর সম্বোধন করতেন। চন্দ্রচূড়ের সইটা জাল করা হয়েছে, তারপর ওই খামটা একটা বড় খামে ভরে বিকাশ তার দিল্লিবাসী এক বন্ধুকে পাঠিয়ে দেয় দিল্লির ডাকঘর থেকে পোস্টিত হতে। অত্যন্ত পাকা ক্রিমিনালের কাজ, রমলা দেবী বিন্দুমাত্র সন্দেহ করেননি। কিন্তু বিকাশবাবুর স্বার্থটা কি? চন্দ্রচূড় খুন হন বা না হন, তিনিই তো সম্পত্তির একমাত্র ওয়ারিশ। তা ঠিক, তবে ওই পথ দিয়ে যখন যাচ্ছি তখন সুইট হোমে পৌঁছানোর আগে সুইট হোমটা একটু ঢু মারতে দোষ কি? হলধরবাবু অমায়িক লোক, হাত জোর করে বললেন, সরি স্যার, আমার গোটা হোটেল এখন বুকড, একটা ঘরও খালি নাই। বাসু সাহেব আত্মপরিচয় দিলেন, তাতে হলধর বিগলিত হলেন ওই বার অ্যাট ল অংশটায়। মনে হলো না তিনি বাসু সাহেবের নাম জীবনে কখনো শুনেছেন। আমরা একটা ক্রিমিনাল লয়ারের ইনভেস্টিগেশন করছি। কি করতাছেন? বাংলায় কয়েন মশাই, ইংরেজি আমি ভালো বুঝি না। একজন অপরাধীকে খুঁজছি আর কি। আপনার হোটেলের রেজিস্টারটা যদি একটু কাইন্ডলি দেখাতেন। আগে না, চোর ছ্যাচোর বদমাইশ আমার হোটেলে ওঠে না, সবই ভদ্রলোকের পোলা। তা 3 কাপ চা পাওয়া যাবে, বসে একটু খেতাম আর কি। 3 কাপ ছাড়া 6 কাপ খান না, কিন্তু খাতাপত্তর দেখুন চলবো না। ঠিক আছে, তবে কাইন্ডলি যদি একটা টেলিফোন করতে দেন। কেন দেবো না, আটানা লাগবো কিন্তু। শিওর। হিপ পকেট থেকে একটা আধুলি বের করেন বাসু সাহেব। হলধর ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, তার চোখ মুখ লাল। আপনি আমারে গাইল দিলেন। গালি? ও আই সি, না 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 না, শিওর কই নাই, শিওর কই নাই। বললাম শিওর মানে কি বলবো, আমার একটু উচ্চারণের দোষ আছে আর কি। হলধর শান্ত হলেন, আধুলিটা পকেটস্থ করে ছোকরা চাকরটাকে বললেন, বাইরে 3 কাপ চা। কৌশিক টেলিফোনের রিসিভারটা তুলে বাসু সাহেবের দিকে ফিরে জিজ্ঞেস করল, তাহলে? 457586, ওটা সিআইডি সিনিয়রের পার্সোনাল লাইন, বরাদ্দ যদি থাকে তবে আমার নাম করে বলো সুইট হোমের নামে একটা সার্চ ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে, আমরা এখানেই বসে চা খাচ্ছি। অতি ধীরে গাত্রোত্থান করেন হলধর। ব্যাপারটা কি, সিনিয়র আবার কেডা? ইন্সপেক্টর বরাট, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সার্চ ওয়ারেন্ট ছাড়া যখন খাতাপত্র দেখা যাবে না তখন।
তিনটে ডিজিট ডায়াল করা হয়ে গিয়েছিল, বাকিগুলো আর কৌশিক করতে পারল না। তার হাতটা বজ্রমুষ্ঠিতে হলধরবাবু চেপে ধরল। এবার একেবারে অন্য মূর্তি, সব রকম সাহায্য করতে তিনি প্রস্তুত। হ্যাঁ, বিকাশবাবুকে আমি চিনি, চন্দননগরের বিকাশ মুখুজ্জে। 6 নভেম্বর কইলেন না? হ্যাঁ আইছিলেন, রাতে থাকছিলেন, খায়েন নাই। পরদিন তার ফোন আইল, চন্দননগরের সেই চন্দ্রচূড়, নাম শুনছেন না? ওই যে এবিচি হত্যার কেস, ওরই তো বুনাই। সেই ফোন পাইয়া ছুটল। তখন কয়টা? 9টা হইব মনে লাগে। আরও অনেক তথ্য ম্যানেজার হলধরবাবু অযাচিতভাবেই বলে গেলেন। বিকাশ এসেছিল গাড়িতে, গাড়ি খারাপ হয়ে যায়, সারাতে দেয়, এই জাতীয় তথ্য। প্রথমে আমি ওনাকে সিট দিতে রাজি হইনি, কারণ দোতলা 3 নম্বর ঘরের কলে কি একটা গণ্ডগোল হয়েছিল, এক্কেবারে জল আসছিল না, আর সব সিট ভর্তি। তা বিকাশবাবু কইলেন, রাতটুকু তো থাকুম, পানি লইয়া কি করুম, এক বালতি পানি বাথরুমে দিয়া দেন, তাতেই হইব। তা কলটা রাত্রে সারানো গেল না? না, অত রাতে পেলাম বার পাইমু কই? ঠিকই তো, পরদিন সারাইলাম। কৌশিক বুঝে উঠতে পারে না এইসব খেজুরে আলাপ করে উনি কেন সময় নষ্ট করছেন। আচ্ছা আর চলি। সুজাতা কয়েকদিনের মধ্যে বর্ধমান থেকে ঘুরে এসেছে ময়ূরাক্ষীর গোপন বার্তা নিয়ে, এক বান্ডিল প্রেমপত্র, সর্বসমেত 17 খানি, তার ভেতরে 7 খানি অমল দত্তের, বাকি 6 খানি যিনি লিখেছেন তার নাম ঠিকানা পরিচয় কিচ্ছু নেই। প্রতিটি পত্র শেষে ইতি তোমার মালাকার, এনার প্রথম পত্রটিতেই এই নামের গঙ্গোত্রী ইতিহাস আছে। প্রথম পত্রে প্রেমিক একটি উদ্ধৃতি দিয়েছিলেন, আমি তোমার মালঞ্চের হব মালাকার, 4 খানি ইংরেজিতে টাইপ করা। ইনিও সাবধানী, ভাষা মার্জিত, পরিচয় গোপন রাখা হয়েছে। পত্র শেষে লেখা আছে, ইয়োর্স এভার মুগ্ধ ভ্রমর। এই মুগ্ধ ভ্রমরটির ইংরেজিতে বেশ মুনশিয়ানা আছে, টাইপিংয়েও ভুল কম। বেশ বোঝা যায় এই লোকটা বনানীর খুব একটা ঘনিষ্ঠ ছিল না, ওরা শুধু প্রেম করতে চেয়েছিল অথবা ফুর্তি। ভবিষ্যৎ বিবাহিত জীবনের সম্ভাব্য বিড়ম্বনা এড়াতে আত্মগোপন করেছে। কৌশিক বলল, আমার ধারণা যে লোকটা বাসুমামুকে চিঠি লিখে সে প্রথম খুনটা করেছে এবং শেষ খুনটা, কারণ এই দুটি খুনের কোনো মোটিভ নেই। খুন করে কেউ তেমন লাভবান হয়নি, খুনের জন্যই খুন। আর বনানীকে যে হত্যা করেছে সে ওর কোনো প্রেমিক, লোকটা হয় স্যাডিস্ট অথবা ঈর্ষায় অন্ধ হয়ে। কিন্তু নাম আর স্থান নিতান্তই কাকতালীয়। হতে পারে, অথবা বনানীর হত্যাকারী ওই অ্যালফাবেটিক্যাল সুযোগটা নিয়েছে যাতে পুলিশ মনে করে এটা ওই অ্যালফাবেটিক্যাল হত্যাবিলাসীর কাণ্ড, এমনটা কি হতে পারে না? আচ্ছা বাসুমামু, আপনি কি বলেন? এখনো কোনো সিদ্ধান্তে আসার মতো ডেটা পাইনি। তুমি কি সেই বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে চাও নাকি? তা আমি কি করতে পারি, পুলিশ পর্যন্ত আমার সঙ্গে এখন সহযোগিতা করছে না। সে বুড়ো স্কুল মাস্টারটা ধরা পড়লেও না হয় কিছুটা ধারণা করতে পারি, এখন তো চারিদিকেই ঘোর অন্ধকার। পণ্ডিচেরির ফাইলটাও যে দেখতে পেলাম না, মহারাজজি একেবারে ধরাছোঁয়ার বাইরে। আপনি কি তাকে সন্দেহ করেন? করব না, মাসে মাসে 450 টাকা করে মানি অর্ডার করত, ব্যাঙ্ক ড্রাফট বা ক্রস চেকে টাকা পাঠালে অনেক কম খরচ পড়ত, কিন্তু চেক মানেই একটা ক্লু, ব্যাঙ্ক রেফারেন্স। রহস্যটা পণ্ডিচেরিতেই আছে, কিন্তু পুলিশ তো আমাকে আবার সেসব কাগজপত্র কিছুই দেখতে দেবে না। অবশেষে বুড়ো স্কুলমাস্টারটা ধরা পড়ল চন্দননগরে 16 তারিখ সকালে, বলাই বাজার করে ফিরছিল। হঠাৎ নজরে পড়ে একজন বুড়ো ভিকিরি দাঁড়িয়ে আছে গেটের সামনে, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ওভারকোট নয় ছেঁড়া শার্ট, পায়ে ক্যাম্বিজের জুতো, ডান পায়ের বুড়ো আঙুলটা বেরিয়ে রয়েছে। বলাই স্বপ্নেও ভাবেনি এই সেই লোক, খবরের কাগজে ছাপা ছবির সঙ্গে এই কঙ্কালসার ভিকিরির কোনো সাদৃশ্য নেই। এ বাড়িতে অসৌজ বলে ভিক্ষে হবে না, তাই বলাই তাকে এগিয়ে যেতে বলেছিল। না না বাবা, ভিক্ষে চাইছি না, মানে এটাই কি ডক্টর চন্দ্রচূড় চাটুজ্জের বাড়ি? হ্যাঁ, কাকে চাই? বিকাশবাবুকে?
না বাবা, না চাইছি না কাউকে। আচ্ছা, ডক্টর চ্যাটার্জি যে বেঞ্চিটার সামনে খুন হয়েছিলেন, তুমি সেটা আমাকে দেখিয়ে দিতে পারো? বিদ্যুৎ স্পৃষ্টের মতো একটা সম্ভাবনা বলাইয়ের মনে জাগল। একটা হিন্দি পিকচারে ডিটেকটিভ বলেছিল খুনি প্রায়ই খুনের জায়গাটা দেখতে আসে। বলাই ওখান থেকেই চিৎকার করে ওঠে, দারোয়ানজি, দারোয়ানজি! দারোয়ান তার গুমটিতে বসে আটা মাখছিল। বলাইয়ের চিৎকার শুনে সে বেরিয়ে আসে। অনিতা আর বিকাশ বাগানে বসে গল্প করছিল, তারাও দৌড়ে বেরিয়ে আসে। বৃদ্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। বিকাশ দারোয়ানকে প্রশ্ন করে, পেহচানতে হো? বৃদ্ধ সে কথা শুনে ডান হাতখানা বাড়িয়ে বলে ওঠেন, না 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 না, আমি খুন করিনি, আমি ওনাকে খুন করিনি। দারোয়ান শুধু লাঠিখানা বাগিয়ে ধরে বলে, কিতাব বাবু। বিকাশ প্রচণ্ড জোরে বৃদ্ধের চোয়ালে একটা ঘুষি মারল। যে ভঙ্গিতে চন্দ্রচূড় উপুর হয়ে পড়েছিলেন, ঠিক সেই ভঙ্গিতেই হাত পা ছড়িয়ে ছিটকে পড়লেন হেমাঙ্গিনী স্কুলের থার্ড মাস্টার। অনিতার কি হলো, সে লাফ দিয়ে পড়ল বৃদ্ধের উপর, তাকে আক্রমণ করতে নয়, রক্ষা করতে। কেউ ওনার গায়ে হাত দিও না, কেউ হাত দিও না, মরে গেলে কিন্তু তোমরাও খুনের দায়ে পড়বে। বিকাশের কিন্তু তখনও রাগ পড়েনি। সে দারোয়ানের হাত থেকে লাঠিটা কেড়ে নেয়, কিন্তু আঘাত করা সম্ভব হয় না। অনিতা বৃদ্ধকে আঁকড়ে উপুর হয়ে পড়ে রয়েছে। তখনও সে বলছে, বিকাশদা, বিকাশদা, ঠান্ডা হও, ইউ ক্যান্ট টেক লাও ইন ইওর ওন হ্যান্ডস। বিকাশ সম্বিত ফিরে পেল, তার ডান হাতটা ঝনঝন করছে। সে বাড়ির দিকে ফিরল থানায় ফোন করতে। অনিতা দেখল বৃদ্ধ জ্ঞান হারিয়েছেন, নিজের দাঁত দিয়ে জিভটা বোধহয় কেটে গেছে, মুখ দিয়ে তার রক্ত কাত হচ্ছে। দারোয়ান, দারোয়ান, জল জল নিয়ে এসো তাড়াতাড়ি। বলাই, বলাই, দৌড়ে যা, ডাক্তারবাবুকে শিগগির ডেকে আন। পরদিন সকালে চার পাঁচখানা কাগজ নিয়ে নিউ আলিপুরের বাড়িতে ওনারা ভাগাভাগি করে পড়ছিলেন। সব কাগজের প্রথম পৃষ্ঠাতেই খবরটা বেরিয়েছে, সাথে ছবিও। সম্পাদকীয় লেখা হয়েছে দুটি পত্রিকায়। বিশু এসে খবর দিল একজন বাবু আর একটি মেয়ে দেখা করতে চাইছেন। সুজাতা উঠে দেখতে গেল এবং ফিরে এসে বলল, ডক্টর দাশরথী দে আর তার মেয়ে এখানেই ডেকে নিয়ে এসো। আমি পুলিশে ফোন করেছিলাম, কিন্তু আমাকে জানানো হয়েছে এই অবস্থায় বাইরের কোনো লোকের সঙ্গে আসামিকে দেখা করতে দেওয়া হবে না। উনি আছেন কোথায়, হাসপাতালে না হাজতে? হাজতে, ফার্স্ট এড দিয়ে ওনাকে হাজতেই পাঠিয়ে দিয়েছে। একটা টাকা দিন তো। আঁকে একটা ভান্তি টাকা, কয়েন বা নোটে? এবারও প্রশ্নটা বোধগম্য হল না তাঁর। বিহ্বলভাবে একটু এদিক ওদিক তাকালেন। মু তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা এক টাকার নোট বাড়িয়ে ধরে। বাসু সাহেব বলেন, টাকাটা তোমার বাবাকে দাও। ইয়াস, দ্যাটস কারেক্ট। এবার আপনি আমাকে ওই টাকাটা দিন। হ্যাঁ, আমাকেই। সুজাতা অনেক আগেই ব্যাপারটা বুঝতে পেরেছে। সে ইতিমধ্যে একটা রসিদ বই নিয়ে এসেছে। জিজ্ঞেস করল, রসিদটা কার নামে হবে? ডক্টর দাশরথী দে, ফর অ্যান অন বিহাফ অফ শিবাজী প্রতাপ চক্রবর্তী, লিগালি ইনসেন। ওটা মানে এটুকুই আপনার রিটেইনার? হ্যাঁ, আপনার মাস্টারমশাইয়ের সঙ্গে হাজতের ভেতরে দেখা করার ছাড়পত্র। এখন আইনত আমি তাঁর লিগাল কাউন্সিল। আপনাদের হাজতে ঢুকতে দেবে না, কিন্তু আমাকে কিছুতেই আটকাতে পারবে না। হাজতের একান্তে একটি কোণায় বসেছিলেন বৃদ্ধ, কান মাথা দিয়ে একটা ব্যান্ডেজ বাঁধা, যেন কান কাটা ভিনসেন্ট ভ্যান গগ। বাসু সাহেবকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে প্রহরী বাইরে গেল, শ্রুতিসীমার বাইরে, দৃষ্টিসীমার নয়। আসামি আগন্তুকের দিকে মুখ তুলে তাকিয়ে দেখে পরক্ষণেই নত করে নেন তার দৃষ্টি। তার মুখ ভাবলেশহীন। মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নবাণ নিক্ষেপ করলেন বাসু সাহেব, নমস্কার, আপনি আমাকে চেনেন? কথা বলতে ওনার বোধহয় কষ্ট হচ্ছিল, মনে হয় জিভটা কেটে গেছে। ওকিল বাবু? ঠিক, কিন্তু আমার নামটা জানেন কি? শিবাজী প্রতাপ নেতিবাচক ঘাড় নাড়লেন, মেদিনী নিবদ্ধ তার দৃষ্টি। আমার নাম পি কে বাসু। ইতিপূর্বে কখনো এই নাম শুনেছেন? আবার ঘড়ির পেন্ডুলামের মতো মাথা নড়ল।
নেতিবাচক গ্রীবাভঙ্গি। প্রসন্ন কুমার বাসু, পি কে বাসু বার অ্যাট ল, এই নাম কখনো শোনেননি আপনি? এতক্ষণে উনি আগন্তুকের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, প্রশ্ন করলেন, আপনি ছত্রপতি শিবাজীর নাম শুনেছেন? চিতরে রানা প্রতাপের? হ্যাঁ শুনেছি। আপনি কি মনে করেন আমি ওনাদের মতো একজন কেউ কেটা? আগে না, তা মনে করি না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি জানলেন কি করে যে আমি উকিল? সহজেই, আমার মতো কপট দক্ষিণ আসামের জন্য আদালত থেকে সরকারি খরচে উকিল দেওয়া হয়, এটা জানি বলে। ভুল ভুল, ওখানে একটা ভুল হচ্ছে আপনার, আমি সরকার নিযুক্ত নই, আমাকে নিযুক্ত করেছেন ডক্টর দাশরথী দে, তাকে চেনেন? বাহ, দাশুকে চিনব না, কেমন আছে ওরা? দাশু বৌমা মো? ভালো আছেন। শুনুন, আমি আপনার পক্ষের উকিল, মানে আপনার বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ এনেছে আমি হচ্ছি তার। বুঝেছি বুঝেছি, ইউ আর দ্য ডিফেন্স কাউন্সিল, রাইট? আমাকে সব কথা খুলে বলতে হবে, বলবেন তো সব কথা? বৃদ্ধ ঊর্ধ্বমুখে অনেকক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, বলবো, তবে একটা শর্তে। শর্ত? তা কি শর্ত শুনি। আপনি কথা দিন যে আন্তরিকভাবে চেষ্টা করবেন যেন আমার আমার ফাঁসি হয়, যাবজ্জীবন নয়, কথা দিন, কথা দিন। বাসু সাহেব একটু থমকে গেলেন, বৃদ্ধের কথাবার্তা ব্যবহারে পাগলামির লক্ষণ তো কোনো নেই। কেন, মানে বেকসুর খালাস কেন নয়? সেটা অসম্ভব। আর তাছাড়া তাহলে তো আবার সেই রেকারিং ডেসিমেল। তার মানে? নিজেকে খুঁজে ফেরা, কিছুতেই নিজের নাগাল পাব না, খুড়োর কলের মতো, অথবা সেই চিল্লানোসোরাসের মতো। এক্স্যাক্টলি, যে কোনোদিনই বেচারা থেরিয়ামের নাগাল পাবে না। তাহলে ছবিটা কেটে ফেললেন কেন? কেটে তো ফেলিনি, ছুরি মেরেছিলাম। ও ইয়াস, হ্যাঁ, একদিনে একদিনে ঠিক মনে পড়েছে। এই দেখুন, এই দেখুন দাগ, এই দেখুন দাগ, এই দেখুন। ডান হাতের তালুটা মেলে ধরেন, সত্যি তাতে একটা কাটা দাগ, বেশি পুরনো নয়। কাকে ছুরি মেরেছিলেন? চিল্লানোসোরাসকে? তাকে মারব কেন, সে তো কামড়ায় না, শুধু শুধু হাঁ করে, ভয় দেখায়। তবে কাকে ছুরি মেরেছিলেন? হ্যাঁ, ভুলে গেছি। বাসু সাহেব কোনো নাগালি পাচ্ছেন না, সবই ধোঁয়াশা। আবার প্রশ্ন করেন, আপনার ঘরে একটা টাইপরাইটার দেখলাম, সেটা কত দিয়ে কোন দোকান থেকে কিনেছিলেন মনে আছে? কিনিনি তো, আমার এক ছাত্র উপহার দিয়েছিল, তার নামটা ভুলে গেছি। তার নাম না হয় ভুলে গেছেন, কিন্তু চেহারাটা মনে আছে? ধুস, কতদিন তাকে দেখিনি। নাম তো না হয় মনে নেই, উপাধিটা মানে বামুন কায়েদ হিন্দু না মুসলমান কিছু মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলাতে মনে পড়ল, আপনি বলাতে মনে পড়ল। ছেলেটি মুসলমান। হ্যাঁ, আর তো কিছু মনে নেই। বাসু সাহেব এবার অন্যদিক থেকে প্রশ্ন বানিয়ে আক্রমণ শুরু করলেন। আচ্ছা, এই নামগুলোর একজন কেউ চেনেন আপনি? অধর, বনানী, চম্পা, ওদের খুন করলাম আর নাম জানবো না? আসানসোলের অধর আড্ডি, 19 অক্টোবর, বর্ধমানের বনানী ব্যানার্জি, 27 অক্টোবর, নেক্সট চন্দননগরের চন্দ্রচূড় চাটুজ্জে, 7ই নভেম্বর। আর 25শে ডিসেম্বর? 25শে ডিসেম্বর সেটা তো লর্ড জেসাসের জন্মদিন, সেদিন আবার কাউকে খুন করতে যেতে হবে নাকি? এমন পুণ্যদিনে কই, কোনো নির্দেশ তো পাইনি, পাইনি কোনো নির্দেশ, পাইনি। বাসু সাহেব হঠাৎ ওনার দিকে ঝুঁকে পড়ে বললেন, নির্দেশ? তা ওই একই লোক ইনস্ট্রাকশন দিচ্ছে? কোন লোক?
সেটা তো আপনি বলবেন কোন লোক। বৃদ্ধ আপ্রাণ চেষ্টা করলেন মনে হল, অথবা অপরূপ অভিনয়। মনে হল তিনি অন্ধকারের ভেতর হাতড়াচ্ছেন। কে সেই লোকটা যে বারে বারে ওনাকে নির্দেশ দিয়ে যাচ্ছে? আসানসোলের অধরাড্ডি, বর্ধমানের বনানী ব্যানার্জি, চন্দননগরের চন্দ্রচূড় চ্যাটার্জি। আই এম সরি, একদম মনে পড়ছে না। ঠিক আছে, আমি আবার আসব। আপনি মনে করার চেষ্টা করুন কে আপনাকে নির্দেশ দিচ্ছিল। এ ফর আসানসোল, বি ফর বারোয়ান, সি ফর চন্দননগর, অ্যান্ড ডি ফর কি? ডি ফর কি? ভাবুন ভাবুন, ডি ফর কি হতে পারে? ক্লু তো দিয়ে গেলাম, একই লোক নির্দেশ দিল 25শে ডিসেম্বর। এ নিন এই নোট বই আর পেন্সিলটা রাখুন, যখন যেটা মনে পড়বে চট করে লিখে ফেলবেন। ডি ফর কি, কে আপনাকে টাইপরাইটার উপহার দিয়েছিল, কে আপনাকে এতগুলো নির্দেশ একের পর এক দিয়ে যাচ্ছিল, কেমন? বাসু সাহেব উঠে দাঁড়ালেন। ইন্টারভিউ শেষ হয়েছে, বৃদ্ধ উঠে দাঁড়ালেন। বাসু সাহেবের হাত দুটো ধরে বললেন, আমিও আপনার কথা রেখেছি, আপনি আমার অনুরোধটা রাখবেন তো। কোনটা হয়েছে? যাতে ওরা যাবজ্জীবন না দেয়। তিন তিনটে খুন, ফাঁসি না দেবার কোনো যুক্তি নেই না? হ্যাঁ, ঠিক কিনা? আজ আসি, আবার আসবো। বাসু সাহেব বাড়িতে ঢুকতেই কৌশিক এগিয়ে এলো। দেখা হলো শিবাজীবাবুর সঙ্গে? হলো, কিন্তু ভদ্রলোকের কিছুই মনে পড়ছে না। তুমি ইতিমধ্যে কদ্দূর কি করলে বলো? খবরের কাগজে যে মেন্টাল হসপিটালের কথা উল্লেখ আছে সেখানে আমি গিয়েছিলাম। মানসিক চিকিৎসালয়টি বেশ ভালো, ডাক্তারবাবুও বেশ সজ্জন। শিবাজী প্রতাপ চক্রবর্তীর কেস হিস্ট্রিটা তিনি রেজিস্টার খুলে দেখিয়েছিলেন, আমি সেটা আদ্যন্ত টুকে এনেছি। মাস্টারমশাই কবে ওই মানসিক হাসপাতালে প্রথম আসেন, কতদিন ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, রোগীর অবচেতন মনের জ্বর ছাড়ানোর উদ্দেশ্যে যেসব প্রশ্নোত্তর করা হয়েছে সেটাও। কৌশিকের রিপোর্টে শিবাজী প্রতাপ চক্রবর্তী সম্বন্ধে অনেক পূর্ব কথা জানা গেল। বাসু সাহেব অনেকক্ষণ তন্ময় হয়ে পড়তে পড়তে হঠাৎই উত্তেজিত হয়ে ওঠেন। রাইট রাইট, এই তো নামটা পাওয়া গেছে, হানিফ মোহাম্মদ। হ্যাঁ, পরীক্ষার হলে উনি যার গলা টিপে ধরেন তার নাম হানিফ মোহাম্মদ, এটাই প্রথম কেস। তারপর রাইট রাইট, হানিফ মোহাম্মদ। আবার চুপ করে যান তিনি। বাসু সাহেব যে কোন পথে কি ভাবছেন তা কৌশিকের জানা নেই, কিন্তু এটুকু জানে যে এই সময় নীরবতা ভঙ্গ করতে নেই। বাসু সাহেব হঠাৎ টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন, একটা নম্বর ডায়াল করলেন। হ্যালো, আমি পি কে বাসু বলছি, তোমার বাবা বাড়ি আছেন? ও নেই। হ্যাঁ, দেখা হয়েছে, ভালো আছেন, শারীরিক মানসিক দুভাবেই ভালো। তোমাদের কথাও জিজ্ঞেস করলেন একবার। হ্যাঁ হ্যাঁ, আমাকে তার ডিফেন্স কাউন্সিল হিসেবে মেনে নিয়েছেন। আচ্ছা শোনো, একটা কথা বলতে পারবে? ওনার ডান হাতের তালুতে একটা দাগ দেখলাম, হাতটা কিভাবে কেটেছিল কিছু মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলো। কৌশিক নীরবে অপেক্ষা করতে থাকে, বুঝতে পারে ওপ্রান্ত থেকে মৌ একটা দীর্ঘ ইতিহাস বলে যাচ্ছে। অনেকক্ষণ একটানা শুনে বাসু সাহেব বললেন, তা সেদিন এসব বলনি কেন? আই সি, ঠিক কথা, সেদিন আমি ওনার ডিফেন্স কাউন্সিল ছিলাম না। তা সেদিন আর কিছু গোপন করেছিলে নাকি? মাই গড, ডায়েরি ওনার নিজের হাতে লেখা, সেটা পুলিশ সিজ করেনি? ও, তুমি আগেই লুকিয়ে ফেলেছিলে। শোনো কৌশিক, মানে রিপ্রেজেন্টিং সুকৌশলী, আধ ঘন্টার মধ্যে তোমার কাছে যাচ্ছে, তার আইডেন্টিটি আগে চেক করবে, তারপর আমার ভিজিটিং কার্ডের পেছনে তোমাকে লেখা একখানা চিঠি পেলে কৌশিকের হাতে ডায়েরিটা দিও, কেমন? কি বাহ, আমার লাইন কেউ ট্যাপ করছে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? ওই ডায়েরিটা কিন্তু ভাইটাল এভিডেন্স, কৌশিক পৌঁছানো পর্যন্ত সাবধানে রাখো। নিজের ভিজিটিং কার্ডের পেছনে মৌকে লিখিত নির্দেশ দিয়ে কার্ডখানা কৌশিকের হাতে দিয়ে বললেন, কি করতে হবে বুঝতে পেরেছ? আগে হ্যাঁ, গাড়ি নিয়ে ডক্টর দাশরথী আমাকে না, ট্যাক্সি নিয়ে যাও, গাড়িটা আমি নিয়ে বেরোবো, মেন্টাল হসপিটাল যাব। কেন মামু? যে ভাইটাল ক্লুটা তুমি জেনে আসোনি সেইটে জানতে,
দুজনে দুদিকে রওনা হয়ে গেলেন। আবার বাসু সাহেব যখন ফিরে এলেন তখন তার মুখটা থমথম করছে। ঢুকতেই দেখা হয়ে গেল সুজাতার সঙ্গে। কৌশিক ফিরেছে? হ্যাঁ ফিরেছে। ও আর ডায়েরিটা আপনার স্টাডি রুমের টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ। শোনো, আমাকে এখন যেন কেউ ডিস্টার্ব না করে। উনি শটান চেম্বারে ঢুকে গেলেন। ঘন্টাখানেক পরে উনি ইন্টারকমে রানুদেবীকে বললেন, রানু, উড ইউ কাইন্ডলি হেল্প মি আ বিট, এ ঘরে চলে এসো প্লিজ। হুইল চেয়ারে পাক মেরে রানুদেবী প্রবেশ করলেন ওনার খাস কামরায়। ডায়েরিটা আমার পড়া হয়ে গেছে, এখন দুটো কাজ। এক নম্বর একটু নিরিবিলি চিন্তা করা, দু নম্বর এক গাদা টেলিফোন করা। তুমি দ্বিতীয় কাজটার দায়িত্ব নাও, একে একে ডায়াল করে লোকগুলোকে ধরো, লাইন পেলেই আমাকে দিও, একটা কাগজে নামগুলো লিখে নাও। এই পর্যায়ে রবি বোসকে তার অফিসের নাম্বারে, চন্দননগরের বিকাশকে, কুশীলবের দপ্তরে যাকে পাওয়া যাবে তাকে। কিছু করতে পেরে রানুদেবী খুশিই হলেন। টেলিফোন গাইড আর নোট বই দেখে একে একে নম্বরগুলো ডায়াল করতে থাকেন। প্রথমেই রবি বোস। লাইনটা পেতেই রিসিভারটা এগিয়ে দিলেন রানুদেবী। শোনো রবি, আমি বাসু বলছি। আমি স্থির সিদ্ধান্তে পৌঁছেছি যে এ বি সি এর মধ্যে একটা অ্যালফাবেটের জন্য এসপিসি দায়ী নন। সরি, টেলিফোনে আর কিছু বলা যাবে না। তুমি কখন আসতে পারবে? না না, অত তাড়াতাড়ি নয়, কারণ এখানে আসার আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে। তোমার সন্ধানে কোনো এ ওয়ান গ্রেড পকেট মার আছে? আরে হ্যাঁ, পকেট মার। কি আশ্চর্য, পুলিশের লোক আর পিক পকেটের চেনো না? হ্যাঁ, একটা সন্ধের জন্য তাকে নিযুক্ত করতে চাই। যাকে পাও, মকবুল, ছোট খোকন, জোসেফ, যাকে দিয়ে হয়, তবে পাকা হাত হওয়া চাই। ওকে, আমি অপেক্ষা করব। আরে হ্যাঁ শোনো, ওই পিক পকেটারটিকে সঙ্গে নিয়ে আসা চাই। ছাড়লাম। রিসিভারটা ফেরত দিয়ে উনি একটা পাইপ ধরালেন। রানুদেবী জানতে চাইলেন না পকেট মারের হঠাৎ কি প্রয়োজন। তিনি চন্দননগরে ডায়াল করতে থাকেন। আমার ঠিক মনে আছে স্যার, রবিবার সন্ধে ছটা। আর অনিতা? হ্যাঁ, অনিতাকে নিয়েই আসবো। তোমার দিদি কেমন আছেন? চিকিৎসা বিজ্ঞানকে নস্যাত করে দিদি একটু ভালো আছেন। বোধ করি স্বামীর সঙ্গে শেষ সাক্ষাতের অপেক্ষায় তিনি এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারছেন। আর চিঠির উত্তর? হ্যাঁ, উনি স্বামীকে চিঠি লিখেছেন, ইংরেজিতে, ডিকটেশন দিয়েছেন, শুক্লা লিখে নিয়েছে। তবে বলাই বাহুল্য, সে চিঠি ডাকে দেওয়া হয়নি। আচ্ছা, এখন কি আর রবিবারের মিটিংটার আদৌ কোনো মানে হয়? আসানসোল থেকে সুনীল, বর্ধমান থেকে অমল দত্ত, মনীষ সেনরয় আর ময়ূরাক্ষী আসছেন। ওদের দুজনকে মৃত ব্যক্তিদ্বয়ের দুটি ফটো আনতে বলা হয়েছে। তুমিও চন্দ্রচূড়বাবুর একটি আলোকচিত্র নিয়ে এসো। ঘরোয়া পরিবেশে পরস্পর পরস্পরকে সান্ত্বনা জানানো আর স্বর্গত মানুষগুলির আত্মার শান্তি কামনা করা, এই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। অপরাধী যখন ধৃত তখন তো আর কিছু করার নেই, তবে একটা শোকসভা তো করা যেতে পারে, যেখানে তোমরা সবাই সমব্যথী। কুশীলবের দপ্তরেও একই বার্তা জানানো হল। আরও অনুরোধ করা হল রবিবারের ওই যৌথ শোকসভায় কুশীলবের তরফ থেকে কেউ যেন বনানীর অভিনয় প্রতিভার বিষয়ে কিছু বলেন, আর উষা বাগচি যেন অবশ্যই আসেন দুটো গান গাইতে, উদ্বোধনী আর সমাপ্তি সঙ্গীত। বাসু সাহেব জিজ্ঞাসা করে জানতে পারলেন উষার বাড়িতে টেলিফোন আছে। অতঃপর তাকে ব্যক্তিগতভাবে বাড়িতে ফোন করে অনুরোধও করলেন এবং কোনোরকম দক্ষিণার ব্যাপারে জানতে চাইলে উষা তীব্র প্রতিবাদ করে কোনোরকম দক্ষিণা গ্রহণ করতে অস্বীকার করল এবং জানালো ওই স্মরণসভায় তবলচি সহ সে অবশ্যই উপস্থিত থাকবে। তোমার লিস্ট খতম, আর কাউকে ফোন করতে হবে কি? হ্যাঁ, ডক্টর মিত্র আর ওই টেম্পল চেম্বারে নিবিকে। নিবিটা আবার কি? ভালো নামটা মনে নেই, মজুমদার নিবিতে এন্ট্রি আছে দেখো আমার ফোন বুকে। মনস্তাত্ত্বিক পণ্ডিতটিকেও একই আমন্ত্রণ জানানো হলো, কিন্তু নিবি মজুমদার ব্যক্তিটিকে রানুদেবী ঠিক চিনতে পারলেন না। তবে বাসু সাহেবের একতরফা আলাপচারিতা শুনে ওনার মনে হলো তিনি কোনো প্রখ্যাত সলিসিটার ফার্মের পার্টনার। কে নিবি? আমি বাসু বলছি। আমার মনে হয় সময় হয়ে গেছে, আর অপেক্ষা করার প্রয়োজন নেই। তুমি দলিলটা নিয়ে রোববার 20 তারিখ সন্ধে 6টার সময় আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি উত্তর প্রান্তে থাকো, বাড়ি ফিরতে রাত হবে, তা হোক না একদিন গিন্নিকে বলে এসো যে আমার বাড়িতে আসছো,
না হয় আমি আরতিকে ফোন করে অনুমতি চেয়ে নিচ্ছি তার কর্তাকে আটকে রাখার জন্য। সেম টু ইউ, সেম টু ইউ। উপরান্ত থেকে নিবি মজুমদার কি বললেন তা শুনতে পেলেন না রানুদেবী, তবে নিশ্চয়ই কোনো হাসির কথাই হবে। রানুদেবীর ডিডাকশন ওই অজ্ঞাত নিবি মজুমদারের শেষ শব্দটা ছিল গুড লাক স্যার, বাসু সাহেব হাসছেন, তাই রানুদেবী এতক্ষণে সাহস করে বললেন, তিনটে খুনের একটা অন্তত মাস্টারমশাই করেননি, তাই না? করেক্ট। আর কোনো ডিডাকশন? এবং সেই খুনের নায়ক রবিবার সন্ধ্যায় আমন্ত্রিত হলেন, ঠিক বলেছি? সুপারব। এই না হলে পি কে বাসুর বউ, এবং সেই একমাত্র খুনটা হচ্ছে বনানী। পার্টলি কারেক্ট। পার্টলি কারেক্ট মানে হয় কারেক্ট নয় ইনকারেক্ট। তিনটে খুনের একটা সে ধাঁধার সমস্যা পি কে বাসুর বউয়ের স্বামী ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। রানুদেবী টেলিফোনটা তুলে নিলেন, শুনে নিয়ে যন্ত্রটা বাড়িয়ে ধরলেন বাসু সাহেবের দিকে। লর্ডন স্ট্রিট থেকে আইজি ক্রাইম তোমাকে খুঁজছেন। বাসু সাহেব রিসিভারটা গ্রহণ করে বললেন, শুভ সন্ধ্যা ঘোষাল সাহেব, বলুন। আজ সন্ধেবেলায় আপনার প্রোগ্রাম কি আছে? নিত্য কর্মপদ্ধতি অনুসারে গৃহাবরোধে সুরাপান। একটু পরিবর্তন করা যায় না? না না, মানে আমি প্রোগ্রামটা বদলাতে বলছি না, বলছিলাম ওই ভেনিউটা যদি বদলাতেন আর কি, অর্থাৎ ওই নিত্য কর্মপদ্ধতিটি যদি আমার গৃহাবরোধে সারতে আসেন ওই অ্যারাউন্ড 8:30 দিকে। ম্যাগনিফিক, কিন্তু হেতুটা কি? কাল হঠাৎ আবিষ্কার করেছি আমার সেলারে একটি রয়্যাল স্যালুট বন্দিনী অবস্থায় প্রতীক্ষারতা। ও বস্তুটা একা একা উপভোগ করা যায় না বাসু সাহেব, আবার উপযুক্ত সঙ্গী পাওয়াও শক্ত। তা আপনি কি আপনার সঙ্গ দিয়ে আমাকে কৃতার্থ করতে পারেন না? আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে ঘোষাল সাহেব। হুকুম করুন। ওই রয়্যাল স্যালুটের সঙ্গে আপনি প্যারিচরণ সরকারকে পাঞ্চ করবেন না, এই প্রতিশ্রুতি দিতে হবে। প্যারিচরণ সরকার মানে? প্যারিচরণ সরকার অর্থাৎ দা আর্নল্ড অফ দা ইস্ট, তার করুণাতেই প্রথম ABCD শিখেছিলাম। কিন্তু প্যারিচরণকে রয়্যাল স্যালুটের সঙ্গে কেন পাঞ্চ করা যাবে না তার একটা কারণ তো দেখাবেন। শিওর, প্যারিচরণ সরকার শুধু ফার্স্ট বুক লিখেই ক্ষান্ত হননি, তিনি আরও একটা পাপ কাজ করেছিলেন, তিনি বঙ্গীয় মাদক নিবারণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চট জলদি জবাব সবসময় আপনার ঠোঁটের ডগায় বাসু সাহেব। ওকে, অল রাইট অল রাইট, আমরা বরং ওই ABCD বদলে অ আ ক খ পাঠ করব। ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়। বিদ্যাসাগর মশাইও জীবনে অনেক পাপ কাজ করেছেন, কিন্তু মদ্যপান সহ্য করতেন, না হলে মাইকেল তার করুণা লাভ করতেন না। রাত 9:45। ঘোষাল সাহেবের ড্রয়িং রুমে স্তিমিত একটা আলো জ্বলছে, টেবিলের ওপর সদ্য বন্ধনমুক্ত রয়্যাল স্যালুটের বোতল, দুটি গ্লাস, বরফের কিউব, স্ন্যাক্স, আর দুই প্রান্তে দুই প্রৌঢ়। বাসু সাহেব, আপনি হয়তো বরাটের উপর রাগ করেছেন। ওটা আপনার ভুল ধারণা ঘোষাল সাহেব, বরাটের উপর আমি আদৌ রাগ করিনি, সে আমাকে ফেয়ার অফার দিয়েছে। আমি যদি ওই পাগলটার ডিফেন্স নেব না বলে প্রতিশ্রুতি দিই তাহলে সে আমাকে পুলিশের সিজ করা জিনিসগুলো দেখতে দেবে, ন্যায্য কথা। পুলিশ এখন চার্জ ফ্রেম করতে ব্যস্ত, প্রতিবাদী পক্ষের বরাট তার হাতের তাস আগেভাগেই তো আর দেখিয়ে দিতে পারে না, অধিকার বহির্ভূত সে কিছুই করেনি। তার মানে আপনি শিবাজি প্রতাপের ডিফেন্স দিতে মনস্থ করেছেন? ও ইয়েস, আমি ইতিমধ্যেই তার কেসটা নিয়েছি, হাজতে তার সঙ্গে দেখাও করে এসেছি। হ্যাঁ, সে খবর আছে আমার কাছে। আচ্ছা, আপনার কি ধারণা বলুন তো, লোকটা কি সত্যি পাগল নাকি? মানে সে কি সজ্ঞানে খুনগুলো করেনি, নাকি ওর পেছনে অন্য কোনো ক্রিমিনাল মাইন্ড লুকিয়ে আছে? বাসু সাহেব স্মিত হাসলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। অল রাইট অল রাইট, আই অ্যাডমিট আপনিও আপনার হাতের তাস আগে ভাগে দেখাতে পারেন না,
I can understand that. All right. আমি তাহলে খুলে বলি। বুঝতেই পারছেন একটা বিশেষ বার্তা আপনাকে জানাতে চাই বলেই এই নিভৃত সাক্ষাতের আয়োজন। আমি মন খুলে আমার বক্তব্য রাখছি। আপনি আপনার হাত এক্সপোজ না করে যতটুকু সম্ভব আপনার মতামত জানান। দেখুন, প্রথম কথা, আমার বিশ্বাস তিনটে খুনই শিবাজী প্রতাপ করেনি। লোকটার বিরুদ্ধে প্রমাণগুলো নিশ্ছিদ্র। ওর টাইপরাইটার, ওর আলমারিতে সাজানো ধর্মপুস্তক এবং সবার ওপরে না খোলা প্যাকেটে ওই সুকুমার রায়ের বইটা, যা থেকে তিনটে ছবি কেটে তিনটে চিঠিতে আঠা দিয়ে সাঁটা হয়েছিল। ডক্টর মিত্র অজ্ঞাত হত্যা বিলাসীর বিষয়ে যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রায় সবগুলোই মিলে গিয়েছে। এক নম্বর, লোকটা অঙ্কের মাস্টার। দু নম্বর, সে শিশু সাহিত্য পড়তে ভালোবাসে। এবং তিন নম্বর, ভালো টাইপিং জানে। চার নম্বর, সে মেগালোম্যানিয়াক। এবং পাঁচ নম্বর, সে হত্যাবিলাসী। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বিশ্বাস করতে পারছি না, যে লোকটা ওই দ্বিতীয় খুনের জন্য দায়ী, বনানী ব্যানার্জি। মনীষ সেনরয় যাকে ওই ফার্স্ট ক্লাস কামরায় আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া অবস্থায় দেখেছিল, সে লোকটা 60 বছরের আধপাগলা বুড়ো হতে পারে না। শুধু এই কারণেই শিবাজী প্রতাপের বিরুদ্ধে চার্জটা ফ্রেম করা যাচ্ছে না মশাই। বরাটো এটা মন থেকে মেনে নিতে পারছে না। খুব সম্ভবত পুলিশ শিবাজী প্রতাপের বিরুদ্ধে দুটো খুনের চার্জই আনবে। বনানির মার্ডার নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। সেজন্যই বলছিলাম যে এই বনানির হত্যার বিষয়ে আমাদের সঙ্গে কি আপনি সহযোগিতা করতে প্রস্তুত? যেহেতু আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে ও চার্জটা নেই। আমি গোটা কেসটাকে এভাবে খণ্ড খণ্ড করে দেখতে প্রস্তুত নই ঘোষাল সাহেব। আমার মতে তিনটি হত্যা বাগর্থের মতো সম্পৃক্ত, তাদের পৃথক করা সম্ভবপর নয়। কেন? ধরা যাক দ্বিতীয়টা অন্য লোকের হাতের কাজ, সে নাম উপাধির সুযোগ নিয়ে বর্ধমানের কেসটাকে অ্যালফাবেটিক্যাল সিরিজের একটা সেকেন্ড টার্ম হিসেবে চালিয়ে দিতে চাইল। কিন্তু বনানী যখন খুন হয় তখন তো আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিইনি। বনানীর হত্যাকারী তো জানে না যে আমরা ওই জাতের চিঠি পাচ্ছি, তাই না? ধরুন কোনো সূত্রে সে জেনেছে। আমরা 7-8 জন বসে কনফারেন্স করেছি। ঘরে যারা ছিল এরা সকলেই অত্যন্ত বিশ্বাসভাজন, কিন্তু বাড়ি ফিরে এমন মুখরোচক গল্পটা নিজ নিজ ধর্মপত্নীকে গল্প করে শোনাননি, তার কি কোনো গ্যারেন্টি আছে? আর মেয়ে মানুষের পেটে কথা থাকে না, এ তো প্রবাদ বাক্য। তা সত্ত্বেও আমি যা বলেছি সেই অসুবিধেটা থেকেই যাচ্ছে। তিনটে কেসকে পৃথক করা যাচ্ছে না। একটু বুঝিয়ে বলি। ধরুন আমি জানতে পেরেছি যে শিবাজীবাবুকে টাইপরাইটারটা যে উপহার দিয়েছিল তার নাম হানিফ মোহাম্মদ, কিন্তু লোকটা কে কোথায় আছে তা আমি জানি না। আমি জেনেছি পণ্ডিচেরির এক অজ্ঞাত মহারাজ শিবাজীবাবুকে মাসে মাসে টাকা পাঠাতেন এবং পার্সেলে বই পাঠাতেন, অথচ পণ্ডিচেরিতে গিয়ে আমি কোনো অনুসন্ধান করতে পারিনি। আমি জানি না আপনি এগুলো জানেন কি না, পুলিশ কোনো তদন্ত করেছে কি না, এবং করে থাকলেও পুলিশ তা আমাকে জানাতে পারে না, কারণ আমি শিবাজীবাবুর ডিফেন্স কাউন্সিল। এক্ষেত্রে আমি কেমন করে? জাস্ট মিনিট বাসু সাহেব, জাস্ট মিনিট, আমি জবাব দিচ্ছি। পুলিশ এসব তদন্ত কিন্তু শেষ করেছে, তার ফলাফল আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। শুনুন, লোকটা যদি সত্যি নিরপরাধ হয় তাহলে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়ার ইচ্ছে আমাদের কারোরই নেই। হ্যাঁ, ওকে যে লোকটা টাইপরাইটার উপহার দিয়েছিল আপাত দৃষ্টিতে তার নাম হানিফ মোহাম্মদ। হেমাঙ্গিনী বয়েজ স্কুলে তার পারমানেন্ট অ্যাড্রেস পুলিশ জোগাড় করেছে। এমন কথা হচ্ছে লোকটা কিন্তু মারা গেছে বাসু সাহেব, 10-12 বছর আগে। আপনি তো জানেনই যে প্রতিটি ঘড়ির পেছনে যেমন ম্যানুফ্যাকচারারের দেওয়া একটা ক্রমিক সংখ্যা থাকে, তেমনি প্রতিটা টাইপরাইটার যন্ত্রেরও তাই থাকে।
তো সেই সূত্র ধরে আমরা একথাও জেনেছি যে ওই যন্ত্রটা রেমিংটন কোম্পানির ডালহৌসি স্কোয়ারের কাউন্টার থেকে দেড় বছর আগে বিক্রয় হয়, হানিফের মৃত্যুর বহু বছর পর। আর যে লোকটা কিনেছিল সে নগদ মূল্যে ক্রয় করেছিল, কাজেই ক্রেতার হদিশ পাওয়া যায়নি। ফলে শিবাজি প্রতাপের কথাটা একেবারেই ভুল, উপহারটা হানিফ পাঠায়নি। তিন নম্বর, পণ্ডিচেরিতে তল্লাশি চালিয়ে একথাও জানা গেছে যে মাতৃসদন এবং তার মহারাজ সবই অলিক, সুতরাং একটি সিদ্ধান্তই এক্ষেত্রে নেওয়া চলে। হোমিসাইডাল ম্যানিয়াকটাকে দিয়ে একের পর এক খুন করালেও সমস্ত পরিকল্পনার পেছনে অন্য একটি ব্রেন রয়েছে এবং সে অনবরত কাজ করে চলেছে বাসু সাহেব। এখন সে কে, কেন, কিভাবে তা আমরা আবিষ্কার করতে পারিনি, কিন্তু আপনি বলুন, আপনি কি সহযোগিতা করতে প্রস্তুত? আপনার ও কথার জবাব দেওয়ার আগে আমার আরও একটা প্রশ্ন আছে। পুলিশের মতে এক নম্বর শিবাজি প্রতাপ প্রথম এবং তৃতীয় খুনটা স্বহস্তে করেছে, কিন্তু দ্বিতীয় খুনটা করেনি। দু নম্বর, সমস্ত ব্যাপারটার পেছনে একজন অজ্ঞাত অতি ধূর্ত পাকা কোনো ক্রিমিনালের হাত আছে, যে লোকটা শিবাজি প্রতাপকে একটা টাইপরাইটার উপহার দিয়েছে, মাসে মাসে মাইনে দিয়েছে, তার হোমিসাইডাল মনোবৃত্তিকে উস্কিয়ে এক এবং তিন নম্বর খুন দুটো করিয়েছে, এবং তিন নম্বর সেই পাকা ক্রিমিনালটির পাত্তা আপনারা পাচ্ছেন না, তাই তো? এক্ষেত্রে আমার প্রশ্ন, সেই পাকা ক্রিমিনালের মূল উদ্দেশ্যটা কি, কোনটা তার টার্গেট, কি কারণে দেড় বছর ধরে সে এই বিরাট পরিকল্পনা ফেঁদে ধাপে ধাপে এগিয়ে চলেছে? এর তো একটাই জবাব হতে পারে বাসু সাহেব, সেই অজ্ঞাত লোকটি হচ্ছে আসলে হোমিসাইডাল ম্যানিয়াক, এবং সেই পাকা ক্রিমিনালটি কোনো কারণে আপনাকে শত্রুপক্ষ বলে মনে করে। হয়তো আপনার হাতে তার কোনো হেনস্তা ট্যানস্তা হয়েছে কোনো এককালে, তাই আকাশচুম্বী আত্মরম্ভিতা নিয়ে আপনাকে ডিফেম করে কুখ্যাত হতে চাইছে একটু। শিবাজি প্রতাপকে সে ওই পুতুল হিসেবেই ব্যবহার করেছে শুধু। নিজের হাতে সে মাত্র একটি খুন করেছে, ওই দু নম্বর হত্যাটা বাসু সাহেব, বনানী ব্যানার্জি। বাকি দুটি শিবাজিকে প্ররোচিত করে তার হত্যাবিলাস সে চরিতার্থ করেছে, অন্তত আমার থিওরি তো এটাই। আপনি কি বলেন মিস্টার ঘোষাল? আপনি আপনার হাতের সব কটি তাস টেবিলে বিছিয়ে দিয়েছেন। আই এম এক্সট্রিমলি সরি, আমি এখন এই মুহূর্তে আমার তাসগুলো মেলে ধরতে পারছি না, কিন্তু অধিকাংশ তাসই আমি বিছিয়ে ধরছি, দেখুন তাতে যদি কোনো সুরাহা হয়। প্রথম কথা, সমস্ত ব্যাপারটা বর্তমানে আমার কাছে স্ফটিক স্বচ্ছ, কোথাও কোনো ধোঁয়াশা নেই। মানে? মানে আপনার বর্ণনা অনুযায়ী ওই নেপথ্যাচারী হত্যাবিলাসীটির পরিচয় আমি জানি। আপনি জানেন লোকটাকে? জানি, আপনিও চেনেন তাকে, আপনারা অনেকেই চেনেন, সে আমাদের অতি নিকটেই রয়েছে। লোকটা আদৌ হোমিসাইডাল ম্যানিয়াক নয়, তা সত্ত্বেও সে যে কেন পরপর তিনটে খুনের পরিকল্পনা করেছে তাও আমার জানা। সত্যি আপনি জানেন কে কেন সব কিছু? জানি, কে এবং কেন দুটোই জানি। তাহলে আমাদের বলতে পারছেন না কেন? একটি মাত্র কারণে, আপনাকে যদি এখনই নামটা বলে দিই তাহলে কোনো দিনই তার কনভিকশন হবে না। সে কি মশাই, কেন? কারণ যে যে ক্লুয়ের সাহায্যে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়ে অপরাধীকে চিহ্নিত করেছি তা জানালে আপনি বাধ্য হবেন এখনই তাকে গ্রেপ্তার করতে, আর এই মুহূর্তে গ্রেপ্তার হলে তাকে আদালতে চূড়ান্তভাবে দোষী প্রমাণ করা যাবে না। আমি তাকে আর একটা ভ্রান্ত পদক্ষেপ নিতে বাধ্য করতে চাই, তার কনভিকশন হওয়ার মতো আর একটা প্রমাণ আমি হাতে পেতে চাই। আচ্ছা, আমরা কি যৌথভাবে সে কাজে এগিয়ে যেতে পারি না? মানে পুলিশের সহায়তায় আপনি কি সেই নিশ্চিত্র প্রমাণটি সংগ্রহ করতে পারবেন না? নিশ্চয়ই পারি, কিন্তু এই মুহূর্তে লোকটাকে চিহ্নিত না করে। কেন? এখনই তো বললাম, সেক্ষেত্রে আপনি তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবেন, আমার ফাঁদে পা দেওয়ার দুর্যোগ থেকে সে অব্যাহতি পেয়ে যাবে। এবার আমার প্রস্তাবটা আপনি শুনুন ঘোষাল সাহেব।
রবিবার সন্ধ্যায় আমার বাড়িতে একটি শোক সভার আয়োজন করেছি। তিনজন মৃত ব্যক্তির প্রতি আমরা পর্যায়ক্রমে সম্মান জানাব। প্রত্যেকটি মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের প্রতিনিধি হিসেবে কেউ না কেউ আসবেন, পরস্পরকে সান্ত্বনা দেবেন। এটা বাহ্যিক আয়োজন। আমার দৃঢ় বিশ্বাস এই পরিকল্পনার মূল নায়কও ওই দিন ওই সভায় উপস্থিত থাকবেন, এবং আমি আশা করছি সওয়াল জবাবের মাধ্যমে ওই সভাতেই আমি তাকে চিহ্নিত করে ফেলব। কনভিকশন হওয়ার উপযুক্ত এভিডেন্স ওই সভাতেই আমাদের হস্তগত হবে। আপনিও আসুন, রবি বোসকেও আমি ডেকেছি। ইন অ্যান্টিসিপেশন অফ ইউর এন্ডোর্সমেন্ট বলেছি হ্যান্ডকাফ নিয়ে সে যেন সশস্ত্র আসে, আর কিছু সিভিল ড্রেস সশস্ত্র পুলিশও থাকবে সভায়। যদি ওই দিন সর্বসমক্ষে শয়তানটাকে আমি হাতে নাতে ধরতে না পারি, তাহলে আমি কথা দিচ্ছি আমার হাতের সব কটা তাস আপনার সামনে বিছিয়ে দেব। ডাজ দ্যাট স্যাটিসফাই ইউ? পারফেক্টলি বাসু সাহেব, পারফেক্টলি। আই উইশ ইউ অল সাকসেস স্যার। থ্যাংক ইউ। ড্রয়িং কাম ডাইনিং হলটাকে ঢেলে সাজানো হয়েছে। খাবার টেবিলটি অপসৃত। অন্যান্য ঘর থেকে চেয়ার এনে পৃথকভাবে ঘরটা সাজানো হয়েছে। এক প্রান্তে একটা টেবিলে পাশাপাশি তিনখানি মাল্যভূষিত আলোকচিত্র। রবি বোস বাদে নিমন্ত্রিতরা সবাই এসে পৌঁছেছেন। শোকসভাটি পরিচালনা করছেন আইজি ক্রাইম ঘোষাল সাহেব। উষা বাগচির উদ্বোধনী সঙ্গীত শেষ হয়ে গেছে। অনেকের চোখই অশ্রু সজল হয়ে উঠেছে। সুনীল দু হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসেছিল। তার পিঠটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। ময়ূরাক্ষীও বারবার চোখ মুচ্ছিল। আর মৌ মৃত ব্যক্তিত্রয়ের একজনকেও সে দেখেনি, কিন্তু সেও বারবার চোখের রুমাল চেপে ধরছে। অনিতা তার মাস্টারমশাইয়ের অর্থাৎ ডক্টর চ্যাটার্জির সম্পর্কে কিছু কথা বলল। ময়ূরাক্ষী মাথা নেড়ে অস্বীকার করায় কুশীলভ সংস্থার তরফ থেকে অন্য একজন বনানীর অভিনয় প্রতিভা ও অমায়িক স্বভাবের সম্বন্ধে কিছু শোনালেন। সুনীল আঢ্য কিছু বলার অবস্থায় নেই, তাই বাসু সাহেব নিজেই স্বর্গত আঢ্য মশাইয়ের বিষয়ে যেটুকু জানেন তা জানালেন। আমাদের এই কেসের প্রথম ভিকটিম আসানসোলের অধর আঢ্য মহাশয়ের ব্যাপারে আমি বিশেষ কিছুই জানি না, তবে তদন্ত করে যেটুকু জেনেছি তাতে বলা যায় তিনি একজন সৎ সজ্জন ধর্মভীরু মানুষ ছিলেন, এবং সেটাই ছিল তাঁর পরিচয়। তার প্রতি আমার মনে সর্বদা বিনম্র শ্রদ্ধা বিরাজ করবে। প্রয়াত ব্যক্তিত্রয়ের আত্মার শান্তি কামনায় সকলে কিছুক্ষণ নীরবতা পালন করলেন। উষা হারমোনিয়ামটা আবার টেনে নিতে যাচ্ছিল। বাসু সাহেব তাকে বাধা দিয়ে বললেন, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সবার কাজ এখনো শেষ হয়নি, আরও একজনের বিষয়ে কিছু আলোচনা করা দরকার। দৈহিক বিচারে তিনি জীবিত, মস্তিষ্কের পরিমণ্ডলে মৃত। আমি হেমাঙ্গিনী বয়েজ স্কুলের প্রাক্তন শিক্ষকটির কথা বলছি। আমরা সবাই জানি তিনি একজন বিকৃত মস্তিষ্ক হতভাগ্য। সজ্ঞানে তিনি হত্যা করেননি কাউকেই। হয়তো আগামী দু চার মাসের মধ্যেই অনিবার্যভাবে তাঁর ফাঁসি হবে। আত্মিকভাবে মৃত মাস্টারমশায়ের সম্বন্ধে আমি ডক্টর দাশরথী দেকে কিছু বলতে অনুরোধ করছি। এ সবাই কি সেটা প্রাসঙ্গিক? শোকসভায় একজন ক্রিমিনালকে নিয়ে আপনি ভুল করছেন বিকাশবাবু। তিনি কিন্তু ক্রিমিনাল নন, অন্তত এখনো পর্যন্ত। বর্তমানে তিনি শুধুমাত্র অভিযুক্ত। আমি বরং শুনতেই চাই, দুদিন পর তো তাকে ফাঁসি কাঠে ঝুলিয়েই দেওয়া হবে। আমরা জানতেও পারবো না কি জন্য কি করে তিনি পর পর তিনজনকে। দেখা গেল সভায় অনেকেই শিবাজী প্রতাপের পশ্চাৎপট বিষয়ে আগ্রহী। অতঃপর ডক্টর দে তাঁর মাস্টামশাইয়ের বিষয়ে অনেক কথা বললেন, অবশ্য যতটুকু তাঁর জানা। ইতিপূর্বে তিনি কতবার মানুষের গলা টিপে ধরেছিলেন, তাঁর কম্পাউন্ডারির চাকরি, প্রুফ রিডারি, হাইকোর্টের রেলিং ঘেঁষে টাইপরাইটিং করে গ্রাসাচ্ছাদনের প্রচেষ্টা, এবং প্রাচীন ভারতের গণিত চর্চার বিষয়ে তাঁর অসমাপ্ত গ্রন্থের কথা। উনি থামতেই বাসু সাহেব বলে ওঠেন, শিবাজী প্রতাপ চক্রবর্তীর গোটা ইতিহাসটাই আপনারা শুনলেন,
তিনি তাঁর জীবনে ব্যর্থ, মাঝে মাঝে খেপে গিয়ে মানুষের গলা টিপে ধরতেন। তাঁর নামের ভেতরেও পৈতৃক সূত্রে প্রাপ্ত একটা মেগালোম্যানিয়াক ইঙ্গিত রয়েছে। তিনটি হত্যাকাণ্ডের সময় তাকে অকুস্থলের কাছাকাছি দেখা গিয়েছে। কাকতালীয় ঘটনা তিনবার ঘটে না। তাছাড়া তার ঘরে যে টাইপরাইটার আর সুকুমার রচনা সমগ্র রয়েছে সেগুলিও তার বিরুদ্ধে মোক্ষম প্রমাণ। কিন্তু একটা কথা, আমি যখন হাজতে গিয়ে তার সঙ্গে দেখা করি তখন বেশ বুঝতে পারি পি কে বাসু বার অ্যাট ল এই নামটা তার কাছে অপরিচিত। এক্ষেত্রে তিনি কেমন করে আমার নামে তিনখানা চিঠি লিখবেন? সেটা ওনার নিখুঁত অভিনয় হতে পারে, আপনি ধরতে পারেননি। আপনার কথা অযৌক্তিক নয় ডক্টর মিত্র, তবে সেক্ষেত্রে আমার দ্বিতীয় কথা, পুলিশ আবিষ্কার করেছে ওই টাইপরাইটারটি রেমিংটন কোম্পানির ডালহৌজি স্কোয়ারের দোকান থেকে 1.5 বছর আগে নগদ মূল্যে কেউ ক্রয় করেছিল। সেই সময় শিবাজি প্রতাপ চক্রবর্তী ছিলেন কপরদক শূন্য। তিনি কেমন করে ওটা ওই সময় নগদে দাম দিয়ে কিনলেন? যন্ত্রটা কোন সূত্রে তার হেফাজতে এলো এ কথা কি তার মনে পড়ে না? পড়ে ডক্টর মিত্র, পড়ে। তিনি বললেন এটা ওনাকে উপহার দিয়েছিল তার এক ছাত্র হানিফ মোহাম্মদ। তবে তো লেঠা চুকেই গেল, কিভাবে একজন কপরদক্ষিণ মাস্টার মশাই ওই চুকল না বিকাশবাবু, চুকল না। তথ্য বলছে হানিফ মোহাম্মদ 10 বছর আগে মারা গেছে। কথাটা শুনে ঘরের মধ্যে উপস্থিত সকলেই একেবারে নীরব হয়ে গেল। সুতরাং বেশ বোঝা যাচ্ছে কেউ তার নাম হারিয়ে যন্ত্রটা ওনাকে উপহার দিয়েছিল যাতে ওই এভিডেন্সটা ওনার হেফাজতে থাকে। বাড়ি সার্চ করার সময় যেন টাইপরাইটারটা পুলিশে উদ্ধার করে। মানে? তার মানে হানিফ মোহাম্মদের নাম করে যে ওনাকে যন্ত্রটা উপহার দেয় সে নিজেই চিঠিগুলো টাইপ করেছে, কিন্তু স্থান আর তারিখ তখন বসায়নি। সে লোকটা 1.5 বছর আগে জানতো না কোন তারিখে কোথায় কোন খুনটা হবে। অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, শুধু ওটুকুই নয় মিস্টার দত্ত, পণ্ডিচেরির যে মহারাজ ওনাকে মাসে মাসে মানি অর্ডার করতেন আর বইয়ের পার্সেল পাঠাতেন তিনিও অলিক, তার পাত্তাও পুলিশে পায়নি। তা থেকে কি প্রমাণ হয়? তা আমি জানি না, আপনারাই বিবেচনা করে বলুন। আপনি কি বলতে চাইছেন শিবাজি প্রতাপকে শিখণ্ডী করে অন্য কোনো হোমিসাইডাল ম্যানিয়াকে কাজগুলো করেছিল? সেটা তো আপনাদের বিবেচ্য ডক্টর মিত্র। আমি এটুকুই বলতে পারি যে 3টি খুনের একটি যে শিবাজি প্রতাপ চক্রবর্তী করেননি তা আমি জানতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে কোনো এভিডেন্স আছে? আছে আইজি স্যার, অকাট্য প্রমাণ। কি সেটা? বলছি স্যার, তবে তার আগে একটা প্রশ্নের জবাব চাই। আপনাকেই আমি বিশেষভাবে প্রশ্নটা করছি, কারণ আপনার সার্ভিস লাইফে অভিজ্ঞতা অনেক। আচ্ছা, এমন কি হতে পারে না যে নাম ও স্থানের কোয়েন্সিডেন্সের সুযোগ নিয়ে তার পথের কাঁটা সরিয়ে ফেললো এই স্থির বিশ্বাসে যে পুলিশ কেসটাকে ওই অ্যালফাবেটিক্যাল সিরিজের একটা টার্ম বলেই ধরে নেবে? এমনটা হতেই পারে। আপনি কি কোনো সূত্রটূত্র পেয়েছেন? পেয়েছি স্যার, যাকে সন্দেহ করেছি তিনি এই ঘরেই বর্তমানে উপস্থিত। আমার প্রস্তাব, এই ঘরের প্রত্যেকটি ব্যক্তিকে আমি একটি একটি করে প্রশ্ন করব, জবাবে তারা নিছক সত্যি কথা বলবেন অথবা আমি জবাব দেব না বলবেন, তাহলেই সেই আততায়ীকে আমি চূড়ান্তভাবে শনাক্ত করতে পারব। এখন এটা বলুন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করতে রাজি কিনা? প্রায় 20 সেকেন্ড ঘর নিস্তব্ধ। এতে আপনাদের আপত্তি করার উপায় নেই, প্রতিবাদ যে করতে যাবে সে নিজেই তৎক্ষণাৎ চিহ্নিত হয়ে যাবে। আপনি শুরু করুন। আপনার কথা মতো আমি আপনাকেই প্রথম প্রশ্নটা করছি ডক্টর মিত্র। আপনাকে আইজি ক্রিমিনাল সাহেব কয়েকবার এক্সপার্ট হিসেবে কনফারেন্সে ডেকেছিলেন, সেজন্য ধন্যবাদও জানিয়েছেন, কিন্তু আপনার মনে হয়েছিল এজন্য আপনার একটা প্রফেশনাল ফি প্রাপ্য ছিল, ইয়েস অর নো? আমি জবাব দেব না। নেক্সট সুনীল, তুমি একদিন লুকিয়ে সিগারেট খাচ্ছিলে, হঠাৎ বাবার সামনে পড়ে গিয়ে সিগারেট লুকিয়ে ফেলো, বাবা দেখতে পাননি, ইয়েস অর নো? সুনীল মাথা নিচু করল। থার্ড, মিস্টার অমল দত্ত, আপনি এজাহারে বলেছিলেন যে বনানি যে ট্রেনে আসছিল তার আগের লোকালে আপনি বর্ধমান আসেন, অথচ
বর্ধমানের একজন রিক্সাওয়ালা যে আপনাকে চেনেন, যাকে আপনি চেনেন না, বলছে যে ওই শেষ লোকালেই আপনি এসেছিলেন। রিক্সাওয়ালাটি কি মিথ্যে কথা বলেছে মিস্টার দত্ত? অমল দত্তের মুখটা সাদা হয়ে গেল। ইয়ে মানে এ কথার কোনো জবাব হয় না। আমি 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 বুঝে বলছি, আপনি আপনি শুনুন, আমি আমি বলছি। কৈফিয়ত দেওয়ার কোনো অবকাশ নেই, ইয়েস অর নো। আমি কোনো জবাব দেব না। ফোর্থ, মনীশবাবু, বনানির বাক্সে কিছু প্রেমপত্র পাওয়া গেছে, তার একটা সিরিজ টাইপরাইটারে ছাপা। আমার বিশ্বাস সেই চিঠিগুলো অ্যান্ড্রিউল কোম্পানির কোনো টাইপরাইটারে ছাপা। পুলিশ তদন্ত করলে এই সত্য প্রতিষ্ঠিত হবে, ইয়েস অর নো? ইয়েস, বাট নো বাট প্লিজ। পঞ্চম, ময়ূরাক্ষী, তুমি বাটফাট কিচ্ছু বলবে না, হ্যাঁ না অথবা বলবো নার মধ্যে তোমার জবাব সীমাবদ্ধ করবে। প্রশ্নটা হলো, সুজাতা ফিরে এসে আমাকে বলেছিল যে অমল দত্ত তোমাকে কিছু অর্থ সাহায্য করতে চেয়েছিল এবং তুমি তা প্রত্যাখ্যান করো। ইয়েস। আমার প্রশ্নটা আগে শেষ করতে দাও, ওটা তো ফ্যাক্ট, প্রতিষ্ঠিত সত্য। আমার প্রশ্নটা হলো, তুমি ওর কাছে অর্থ সাহায্য নাওনি এই কারণে যে অমল তোমার দিদিকেই ভালোবাসত, এ কথা জেনেও যে বনানী তাকে ভালোবাসত না, অথচ তুমি অমল দত্তকে ভালোবাসতে এবং ভালো সব আপনি কি বলছেন? প্লিজ ময়ূরাক্ষী, ইয়েস নো অথবা বলবো না। ময়ূরাক্ষী ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন সর্বসমক্ষে বাসু সাহেব তার পোশাকটা টেনে ছিঁড়ে ফেলেছেন। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে, দুহাতে মুখ ঢেকে বসে পড়ল ময়ূরাক্ষী। তিনটে জবাবের একটাও জোগালো না তার মুখে। সুজাতা নিঃশব্দে তার বাহুমূলটা ধরে বলল, বাথরুমটা ওইদিকে। হাত ধরে সে সভাস্থল থেকে ময়ূরাক্ষীকে নিয়ে বেরিয়ে গেল। ঘরে আলপিন পতন নিস্তব্ধতা। বাসু সাহেব বলে উঠলেন, সিক্সথ, অনিতা, তোমাকে যে প্রশ্নটা করছি তা হলো, যদিও 20 বছর বয়সের ফারাক এবং যদিও তুমি মিসেস চ্যাটার্জিকে নিজের দিদির মতো ভালোবাসো, তবু মিসেস চ্যাটার্জির মৃত্যুর পর যদি ডক্টর চন্দ্রচূড় চ্যাটার্জি তোমাকে বিবাহের প্রস্তাব দিতেন, তাহলে তুমি সম্মত হতে, ইয়েস অর নো? অনিতাও আসন ছেড়ে উঠে দাঁড়ায়, যেন ময়ূরাক্ষীর পর এবার তার বস্ত্রহরণের পালা শুরু হলো। তারও ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু বাক্যস্ফূর্তি হল না। ঠিক তখনই কক্ষের ওপ্রান্ত থেকে একজন বলে ওঠেন, অবজেকশন সাসটেন্ড, কি হলে কি হতো তা সাক্ষী বলতে বাধ্য নয়, এমনকি আমি বলবো না তাও নয়, তুমি বসে পড়ো অনিতা। থ্রি পিস স্যুট পরা একটি সুদর্শন যুবক, তার বয়স যে 40-এর কোঠায় তা বোঝা যায় না। ঘরের প্রত্যেকটি ব্যক্তির দৃষ্টি ঘুরে গেছে তার দিকে, একমাত্র ব্যতিক্রম পি কে বাসু, তার দৃষ্টি অন্যত্র। কাঁপতে কাঁপতে অনিতা বসে পড়ে। মিস্টার নিবি মজুমদার, তুমি হলে গিয়ে সেভেন্থ। তোমাকে দীর্ঘদিন পূর্বে ডক্টর চন্দ্রচূড় চ্যাটার্জি তাঁর উইলটা সেফ কাস্টাডিতে রাখতে দিয়েছিলেন, তাতে স্ত্রী শ্যালক অনিতা এবং অন্যান্যদের জন্য যথাযোগ্য লেগাসির ব্যবস্থা করে তাঁর সমস্ত সম্পত্তি তিনি একটি ট্রাস্ট বোর্ডকে দিয়ে গিয়েছিলেন, কিছু গবেষণামূলক গ্রন্থ রচনার দায়িত্ব দিয়ে, ইয়েস অর নো? নিবি মজুমদার উঠে দাঁড়াল। অনিতার প্রশ্নের অবজেকশনটা সেই করেছিল, ইয়েস ইয়র অনার, উইল আমি সঙ্গে করেই এনেছি। অষ্টম সাক্ষীকে প্রশ্ন করার আগে আমি একটু বিশ্লেষণ করতে চাই। ধরুন আমি যদি বলি এখানে একটা আলপিন রয়েছে, অমনি আপনাদের দৃষ্টি যাবে মেঝের দিকে, মনে হবে কারো পায়ে যেন না ফোটে। তারপর সোফা সেটগুলোর দিকে তাকাবেন আপনারা, তারপর দৃষ্টি যাবে টেবিলের ওপর, কিন্তু তাতেও যখন আলপিনটা নজরে পড়বে না তখন হয়তো বলবেন কই, কিন্তু টেবিলের ওপর পিন কুশনে গাঁথা আমার সেই বিশেষ আলপিনটা দেখেও নজর করবেন না আপনারা। দিস ইজ হিউম্যান সাইকোলজি,
আমরা কি এখানে ওই জাতেরই ভুল করছি? মনে করুন, একজন লোক দীঘায় ধীরেন্দ্র ধরকে কোনো কারণে খুন করতে চায়, কিন্তু সে জানে পুলিশ এসেই খোঁজ করবে ধীরেনবাবুর মৃত্যুতে কে সবচেয়ে লাভবান হল, কে সম্ভাব্য খুনি হতে পারে। এই জন্য সে ধীরেনধর নামক আলপিনটিকে পিনকুশনে গেঁথে ফেলতে চাইল। সে যদি পরপর চারটি খুন করে, প্রথমে আলমবাজার, আলিপুর বা আগরতলার অসীম আচার্য, অনিমা আগারওয়াল ইত্যাদি নামের যে কোনো একজনকে, এবং তারপর বাটানগর, ব্যারাকপুর, বেহালার বি উপাধির কাউকে, এবং তারপর সিয়ের ঘাট পার হয়ে দীঘার ধীরেন্দ্রবাবুকে খুন করে, আর সেই সঙ্গে যদি হোমিসাইডাল ম্যানিয়াকের ছদ্মবেশে পি কে বাসুকে ক্রমাগত পত্রাঘাত করতে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পি কে বাসুকে কেন? সে তো সরাসরি ঘোষাল সাহেবকেই চ্যালেঞ্জ থ্রো করবে। পি কে বাসু সাহেব বিখ্যাত ডিফেন্স কাউন্সিল, অপরাধী ধরে বেড়ানো তো তার পেশা নয়। রাইট ডক্টর মিত্র, কিন্তু তার হেতুটা যদি এই হয় যে সে ইচ্ছাকৃতভাবে ঠিকানায় ভুল জোনাল নম্বর দিয়ে কোনো একটি বিশেষ চিঠি ডেলিভারি হতে দেরি করাতে চায়, আইজি ক্রিমিনাল কলকাতা লেখা খাম পরের দিনই 11 লর্ডন স্ট্রিটের ঠিকানায় পৌঁছে যাবার সম্ভাবনা, জোনাল নাম্বার অন্য কিছু থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে ওই আততায়ীকে এ বি সি নামের বিভিন্ন জায়গা খুঁজে, উপযুক্ত লোক খুঁজে, কে কখন কোথায় ভালনারেবল সেগুলোর খবর নিতে হবে। এটা তার পক্ষেই সম্ভব যাকে চাকরির প্রয়োজনে ক্রমাগত ঘোরাঘুরি করতে হয়। এই ধরুন, যেমন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যার এলাকা বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর। আপনার যুক্তিটা যেন আর নৈবর্তিক থাকতে চাইছে না বাসু সাহেব, সূচিমুখ হতে চাইছে যেন, তাই নয় কি? ইয়েস, যেমন কথার কথা হিসেবে ধরুন আপনার চাকরি, আপনাকে ক্রমাগত স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হয়। আপনার পক্ষে আরও একটা সুবিধে আছে, আপনি ক্রমাগত ডাক্তারদের সঙ্গে দেখা করেন, এমনকি সাইকিয়াট্রিস্টদের সঙ্গেও। ফলে অসমার রোগে ভুগছে, অর্থাৎ মাঝে মাঝে যার স্মৃতি হারিয়ে যায়, এমন রোগীর নাম ঠিকানা সংগ্রহ করা সহজ, কারণ শেষ পর্যন্ত একটা ফলগাই মানে রাঙা মূলত পুলিশের নাকের ডগায় ঝুলিয়ে দিতে হবে যে লোকটা আপনার বদলে ফাঁসি কাটে ঝুলবে। আর তার নাম ধরুন যদি হয় শিবাজী প্রতাপ চক্রবর্তী, তাহলে তো সোনায় সোহাগা, সত্যই মনে হবে যে পৈতৃক সূত্রে সে মনে করে যে সে একজন মহাপ্রতিভাবান ব্যক্তি। তার উপর যদি লোকটার পূর্ব ইতিহাসে বারে বারে মানুষের গলা টিপে ধরার তথ্যটা থাকে, তাহলে তো আরও ভালো। ধরুন আপনি ঘটনাচক্রে তার সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রিটা জেনে ফেললেন, তাহলে কিছুটা ফিনিশিং টাচ দেওয়া দরকার। লোকটা শিশু সাহিত্য পড়তে ভালোবাসে, ফলে সুকুমার গ্রন্থাবলী থেকে কেটে নিয়ে আরও একটা এভিডেন্স যোগ করা যেতে পারে। লোকটা আবার অঙ্কের মাস্টার, তাহলে এক পিঠে অঙ্ক কষা কাগজে চিঠিগুলো টাইপ করলে বেশ। বাসু সাহেব, আপনার বিশ্লেষণটি প্রাণজল, প্রাণ জল হয়ে গেল সকলের। তা আমি সেক্ষেত্রে তিনটির ভিতর কোন খুনটা করবো বলে 1.5-2 বছর ধরে এত বড় পরিকল্পনাটা ফেঁদেছি? সেটা তো আপনি আমাদের বলবেন বিকাশবাবু, আপনি তো আমার অষ্টম সাক্ষী। আপনাকে আমার প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, ফিল্ম প্রডিউসারের ভেক ধরে আপনি কি বনানীর সঙ্গে ঘনিষ্ঠতা করেননি? নির্জন ফার্স্ট ক্লাস কামরায় আপনি ওকে গলা টিপে মেরে রাত 12:05 চন্দননগরের ট্রেন থেকে নেমে যাননি? ইয়েস অর নো, নাকি বলবো না? আগে না মহাশয়, আমি বলবো বনানী ব্যানার্জিকে আমি জীবনে কখনো দেখিনি। তার মানে নো? আগে না, তার মানে অ্যান অ্যাফেটিক নো। থ্যাংক ইউ। বাসু সাহেব কিছুক্ষণের জন্য থামলেন। ঘরের প্রত্যেকটি লোকের দৃষ্টি এখন বিকাশের দিকে, সে খানিকটা নড়ে চড়ে বসল। এবার আমি ডাকবো আমার নবম সাক্ষী উষা বাগচিকে, যার গান দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল আর কি। উষা, তোমাকে আমার প্রশ্ন, তুমি এই বিকাশবাবুকে কখনো দেখেছো? ইয়েস। উষা আর বাসু সাহেব ছাড়া আর সকলেই প্রায় কথাটা শুনে চমকে উঠল।
তুমি সুজাতাকে বলেছিলে বনানীর অনেক বয়ফ্রেন্ডকে তুমি চিনতে। তুমি কি কখনো ওই বিকাশ মুখুজ্জেকে বনানীর সঙ্গে দেখেছো? হ্যাঁ স্যার, আপনি পারমিশন দিলে আমি আরো কিছু বলতে চাই। ইয়েস, গ্রান্টেড। ওনার নাম বিকাশ মুখার্জি কিনা তা আমি জানি না, কিন্তু সেদিন আমি বলেছিলাম ওই ভদ্রলোক একজন ফিল্ম প্রোডিউসার, বনানীকে ফিল্মে নামার সুযোগ দিতে চাইছিলেন। তুমি তো বললে তুমি ওনার নাম জানো না, তাহলে সেদিন কি করে জানলে যে ওই বিকাশ মুখুজ্জেই সেই ফিল্ম প্রোডিউসার কিনা? সুজাতা সেদিন আপনার তোলা ছবি আমাকে দেখিয়েছিলেন স্যার, সেটা দেখেই আমি চিনতে পারি। ফটো দেখে? কোন ফটো, কার ফটো? বাসু সাহেব তার পকেট থেকে একটা ফটো বের করে দেখালেন। এই যে এই ফটোখানা, তোমারই ছবি। এই ফটোটাই তোমাকে লুকিয়ে তুলতে হবে বলে সেদিন কম্পাস, টেলিফটো লেন্স ইত্যাদি নিয়ে চন্দননগরে গিয়ে একটা হচপচ পরিবেশের সৃষ্টি করেছিলাম, এই আর কি। রং আইডেন্টিফিকেশন, এ থেকে কিছুই প্রমাণ হয় না। আমি কেন তাকে খুন করতে যাব? কি স্বার্থ আমার? হ্যাঁ, বনানীকে খুন করব বলে দেড় বছর ধরে। কিন্তু বনানী যদি তোমার পিন কুশনের ছোট্ট একটা পিন হয়? তার মানে তাহলে আমার মেন টার্গেট কে? হ্যাঁ, ধরণীধর অফ দীঘা? না, ডক্টর চন্দ্রচূড় চ্যাটার্জি অফ চন্দননগর। জামাই বাবু, আপনি বদ্ধ উন্মাদ যার সম্পত্তির আমি একমাত্র ওয়ারিস। তা যে তুমি নও সে কথা আমরা সবাই আগেই জেনেছি বিকাশবাবু, এটাই ডক্টর চ্যাটার্জির জীবনের সবচেয়ে বড় মন্ত্রগুপ্তি। সমস্ত সম্পত্তিটা তিনি যে উইল করে একটা ট্রাস্ট বোর্ডকে দিয়ে গেলেন সেটা তোমাকে না জানানো, তাহলে তাকে এভাবে বেহরে মরতে হতো না। মিস্টার বাসু, আপনার যুক্তির আর পারম্পর্য থাকছে না, কিন্তু মক্কেলের মতো আপনিও এবার পাগলামি শুরু করেছেন। হয় আমি জানতাম ওই উইলের কথা, অথবা জানতাম না। যদি সেটা আমার জানা থাকতো তাহলে এই বীভৎস হত্যার কোনো মোটিভ থাকে না, আর যদি সেটা আমার না জানা থাকতো তাহলেও কোনো মোটিভ থাকতো না, যেহেতু আমার বিশ্বাস অনুযায়ী আমি ওয়ারিস। না, আর একটা তৃতীয় বিকল্পও রয়ে গেল। তৃতীয় বিকল্প? আমার জানা না জানার মাঝামাঝি। হ্যাঁ, তাই ওই রিসার্চের ব্যাপারে চন্দ্রচূড় আর অনিতা পরস্পরের উপর নির্ভরশীল হতে শুরু করেছে, এবং এটাও জানতে যে তোমার দিদির প্রয়াণের পর চন্দ্রচূড়ের সংসারের দায়িত্ব বর্তা তো অনিতার উপরই, তারা বিবাহসূত্রে আবদ্ধও হতে পারতেন, ক্রমে হয়তো তাদের সন্তান সন্তানাদি হতো। ডক্টর চ্যাটার্জির প্রথম পক্ষের শ্যালকের তখন মঞ্চ থেকে নিঃশব্দে প্রস্থান অনিবার্য হয়ে পড়ত। নিবি বাধা দেওয়ায় অনিতা যে প্রশ্নটার জবাব দিচ্ছিল না বা দিল না, সেই জবাবটা অনেকদিন আগেই তুমি জানতে পেরেছিলে বিকাশবাবু। আপনি ভুলে যাচ্ছেন বাসু সাহেব, হত্যা যখন সংঘটিত হয় আমি তখন ঘটনাস্থল থেকে অনেক অনেক দূরে শিয়ালদার কাছাকাছি সুইট হোমে। দ্যাটস ইউর ডিফেন্স, বজ্র বাঁধনি অ্যালিবাই, তাই না? বিকাশবাবু, তুমি দু বছর ধরে এত সব কিছু করলে, অথচ সামান্য একটা ব্যাপার ভুলে গেলে? বেসিনের কলটার দিকে তোমার নজর গেল না? মানে? হোটেলে চেক ইন করে রুদ্ধদ্বার কক্ষে তুমি মেকআপ নিলে যাতে পথে ঘাটে বা চন্দননগরে কেউ তোমাকে হঠাৎ দেখে চিনতে না পারে, তারপর রাত ১০টায় ট্যাক্সি নিয়ে চলে গেলে হাওড়া স্টেশন, রাত ১১টা ০৭ লোকাল ধরে পৌঁছলে চন্দননগর। তুমি তো জানতেই তোমার ভগ্নিপতি ঠিক কটার সময় মর্নিং ওয়াকে বের হন, কতদূর যান, কোন বেঞ্চিতে বসে বিশ্রাম করেন, এবং এটাও জানতে যে খবরের কাগজটা তিনি দেখেননি, কারণ আগেই সেটা সরিয়ে ফেলেছিলে তুমি। প্রত্যাশিতভাবে তিনি যে ডুপ্লিকেট চাবি দিয়ে গেট খুলে ওখানে ভোররাত্রে উপস্থিত হবেন এটা তো তোমার জানাই ছিল, তাই কাজ হাসিল করে ভোর ৫:৫৭ লোকাল ধরে ফিরে আসাটা খুব একটা অসুবিধেজনক বোধ হয়নি, নাকি ৬:১১টার লোকালটা ধরতে হয়েছিল? বিকাশ উঠে দাঁড়ায়, অনিতার হাতটা বজ্র মুষ্টিতে চেপে ধরে সে। চলে এসো অনিতা, এইসব পাগলের বকবকানি শুনতে হবে জানলে আমি এই শোক সভায় আদৌ আসতাম না। না, অনিতা জোর করে তার হাতটা টেনে ছাড়িয়ে নেয়। আমাকে ব্যাপারটা বুঝে নিতে দাও বিকাশদা। বাসু সাহেব, আপনি বলুন, এসব আপনি কোন সূত্রে আন্দাজ করছেন? আন্দাজ নয় অনিতা, আন্দাজ নয়, ফ্যাক্ট। ওই যে ওই একটা ছোট্ট ভুল করে ফেলেছিল তোমার বিকাশদা। ক্রিমিনোলজি বলে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, বিকাশবাবু সবই ঠিকঠাক করলেন, কিন্তু হোটেল ছেড়ে বেরোনোর সময় বেসিনের কলটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। সেই সময় কলে জল আসছিল না, জল আসতে শুরু করে ২টায়, এবং তারপর শুধু ওই ঘরে নয়, করিডোরটাও জলে থই থই।
নাইট ওয়াচম্যান বাধ্য হয়ে ম্যানেজারকে ডেকে তোলে। ডাকাডাকি করে বোর্ডারের কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে কলটা বন্ধ করে তারা। সেরাত্রে বিকাশবাবু যে ওই ঘরে ছিল না তার তিনটি সাক্ষী আছে, ম্যানেজার হলধরবাবু, দারোয়ান রঘুবীর আর হোটেল বয় মনু। বিকাশ যেন পাথরের মূর্তিতে রূপান্তরিত। হঠাৎ সম্বিত পেয়ে সে অনিতাকে বলে ওঠে, তুমি যদি যেতে না চাও তাহলে বসে বসেই আষাঢ়ে গল্প শুনতে থাকো, আমি চললাম। জাস্ট আ মিনিট বিকাশবাবু, আপনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। যেখানে ইচ্ছে যাওয়ার স্বাধীনতা আপনার এই মুহূর্তে আছে, কিন্তু আমার একটি পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্নের জবাব না দিয়ে গেলে আপনার সেই স্বাধীনতাটুকুও আর থাকবে না। বলুন, সেরাত্রে কি আপনি হোটেলে রাত্রিবাস করেছিলেন? বিকাশ দাঁড়িয়ে পড়ে, মাথাটা নিচু হয়ে যায় তার। না স্যার, রাতটা আমি প্রস্টিটিউট কোয়ার্টারে কাটিয়েছি। ঘরে পুনরায় নিস্তব্ধতা ফিরে আসে। সে সম্ভাবনার কথাও আমি ভেবেছি, ব্যাচেলার মানুষ এমনটা হতেই পারে, সেজন্য আমি একটি বিকল্প প্রমাণ নিয়ে এসেছি, একজোড়া ফিঙ্গারপ্রিন্ট। আইজি ক্রাইম সাহেব, আপনিও একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অনুগ্রহ করে দেখুন তো এই দুটো টিপ ছাপ একই ব্যক্তির কিনা। উনি যতক্ষণ পরীক্ষা করছেন ততক্ষণ আমি আপনাদের শোনাই কিভাবে ওই ফিঙ্গারপ্রিন্ট দুটি আমি সংগ্রহ করেছি। দুখানি পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ তিনি বাড়িয়ে ধরেন আইজি ক্রাইমের দিকে, তারপর এদিকে ফিরে বলেন, একটি পাওয়া গেছে শিবাজি প্রতাপের আলমারিতে রাখা বইয়ের বান্ডিল থেকে, যে প্যাকেটে সুকুমার রায়ের বইটা ছিল, সেই না খোলা প্যাকেটটার ওপর। প্যাকেটটা পণ্ডিচেরি থেকে পোস্টাল পার্সেলে এসেছে। যে পিয়ন বিলি করেছে, যেসব পোস্টাল কর্মচারী হ্যান্ডস করেছে, তাদের কারোর আঙুলের ছাপ নয়, কারণ কালিটা হচ্ছে সেই কালি যাতে ঠিকানাটা লেখা, অর্থাৎ যে লোকটা শিবাজি প্রতাপকে বইটা পার্সেলে পাঠিয়েছে। পয়েন্টস অফ সিমিলারিটি 16, না 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 17, আরো 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 কয়েকটা জিনিস নজরে পড়ছে। আপনি দেখতে থাকুন আইজিসি সাহেব। আরে না না মশাই, আর দেখার কোনো প্রয়োজনই নেই, দুটো আঙুলের ছাপ একই ব্যক্তির। কথাটা বোধহয় কানে গেল না বাসু সাহেবের, তিনি একই ভঙ্গিতে বলে চললেন, আর দ্বিতীয়খানি আমি সংগ্রহ করেছি নিতান্ত ঘটনাচক্রে, চন্দননগরে। যেহেতু ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1935 অ্যামেন্ডেড ইন 1955 ধারা নম্বর 153 সিতে বলা হয়েছে যে লাখ টাকার ওপর যার মূল্যমান তেমন দলিলে সইয়ের সঙ্গে টিপ ছাপও দিতে হয়। নেভার হার্ড অফ ইট। ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টের কত ধারা বললে জানো? তোমাকে ধাপ্পাটা দিচ্ছি না নিবি, কিন্তু ওই ধারাটা আওড়ে সন্দেহভাজন একটি ব্যক্তিকে সেদিন ধাপ্পা দিতে সক্ষম হয়েছিলাম, না হলে তার নিখুঁত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা আমার পক্ষে। কথাটা শেষও হলো না, হঠাৎ বিকাশ লাফ দিয়ে ঘরের উপরান্তে সরে গেল। ঘর শুদ্ধ লোকের দৃষ্টি এখন তার দিকে, বিকাশের হাতে একটা উদ্যত রিভলভার, 6টা চেম্বারে 6টা বুলেট। আই কংগ্রাচুলেট ইউ মিস্টার পিকে বাসু, বার এট ল। দুঃখ এইটুকুই যে ফাঁসির দড়িটা আমার গলায় পরানো গেল না। আর কি অপরিসীম দুঃখ, আমার সঙ্গে তোমার খেলাও শেষ হয়ে গেল। 6 নম্বর বুলেটটা আমার, আর 5ম তোমার, আর বাকি 4 জন কে কে আমাদের সঙ্গে যাবে তুমিই নির্বাচন করে দাও বাসু সাহেব। প্রত্যেকটা মানুষ যে যার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ঘরের সূচিপতন নিস্তব্ধতা, পরিস্থিতি যে এক মুহূর্তে এভাবে বদলে যেতে পারে তা কেউ স্বপ্নেও ভাবেনি। বাসু সাহেব দুহাত মাথার উপর তুলে দাঁড়িয়ে আছেন, নির্বাক, নিষ্পন্দ। ভয় কতটা পেয়েছেন বোঝা গেল না, কিন্তু অসীম আত্মসংযম তাঁর। আমি তোমার একমাত্র রাইভেল বিকাশ, বাকি কজন নিরীহ প্রাণীকে কিন্তু এর মধ্যে এনো না। সে কি, সে কি, তুমি না প্রমাণ করেছো আমি হোমিসাইডাল ম্যানিয়াক? ডোন্ট মুভ, আই ওয়ার্ন ইউ। শেষ সাবধান বাণীটি ছিল ঘোষাল সাহেবকে, তিনি তিল মাত্র নড়েছিলেন। বিকাশ আরও এক পা পিছিয়ে গেল যাতে এক লাফে কেউ তার নাগাল না পেতে পারে। সেখান থেকেই বলল, না বাসু সাহেব, তোমার জন্য 5ম বুলেটটা আমি জমিয়ে রাখলাম,
প্রথম বুলেটটা তোমারই পঙ্গু স্ত্রীকেই উপহার দিই বরং। কিন্তু ট্রিগার টানবার অবকাশ সে পেল না। চকিতে ক্ষিপ্ত শার্দুল শাবকের মতো তার দিকে লাফ দিল সুনীল। ১৬ বছরের তারুণ্যে ভরপুর একটি কিশোর, এক লাফে বিকাশের কাছে পৌঁছানো তার পক্ষে অসম্ভব, কারণ দূরত্ব যথেষ্ট। বিকাশ বিদ্যুৎ গতিতে পাশ ফিরে সুনীলকে লক্ষ্য করে ফায়ার করল, কিন্তু আশ্চর্য তবু সুনীল ডিগবাজি খেয়ে শূন্যে উল্টে পড়ল না। তার বজ্র মুষ্ঠির আঘাতটা গিয়ে লাগল বিকাশের নাকে, নাকটা থেঁতলে গেল, দরদর করে ওর নাক থেকে রক্ত পড়ছে তখন। কিন্তু তা সত্ত্বেও বিকাশ ভূপতিত হয়নি, টাল সামলে সে পরপর তিনবার ফায়ার করল সুনীলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। কিন্তু চার চারবার ট্রিগার টানা সত্ত্বেও ফায়ারিংয়ের কোনো শব্দ শোনা গেল না। এতক্ষণে পর্দার পেছন থেকে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে রবি বোস, সঙ্গে তার সাঙ্গুপাঙ্গ। রবি বজ্রমুষ্টিতে ধরে ফেলেছে বিকাশের দুই বাহুমূল। বিকাশ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে বাসু সাহেবকে লক্ষ্য করে ফায়ার করতে। বাসু সাহেবের হাত দুটো তখনও মাথার উপর তোলা। ওই অবস্থাতেই তিনি বললেন, ওর চেম্বারে আরও দুটো বুলেট বাকি আছে রবি, ওকে বাধা দিও না, ওকে আস মিটিয়ে প্রতিশোধ নিতে দাও। রবির হাত ছাড়িয়ে বিকাশ আবার ফায়ার করল, কিন্তু এবারও কোনো শব্দ হলো না। পেছনের পর্দা সরিয়ে ইতিমধ্যে ঘরে ঢুকেছে মকবুল। সে বলে ওঠে, বেতাই হাঁকপাঁক করতেছেন কর্তা, নাই নাই একটাও গুলি নাই, ছয়টা বুলেটই আমার জেবে, দুবার পকেট মারছি কিন্তু বুঝতেই পারলেন না, পেতয় না হয় এই দেখেন। তার প্রসারিত তালুতে ছয় ছয়টা তাজা বুলেট। বাসু সাহেব এতক্ষণে ঊর্ধ্ব বাহুমুদ্রায় ক্ষান্ত দিলেন, তারপর সকলের দিকে ফিরে বললেন, রবি তার ডিউটি করুক, আপনারা বসুন, তাছাড়া ঊষার সমাপ্তি সঙ্গীতটাও বাকি আছে। রবি দ্বারের কাছে দাঁড়িয়েছিল, বিকাশের হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, বাহ, আমি একাই ডিউটি করব, শুনতে পাবো না? কেন পারবে না, ওর কোমরের দড়িটা ওই স্টিলের আলমারির পায়ার সঙ্গে বেঁধে দাও। শুধু তুমি কেন, বিকাশবাবুরও ব্যাপারটা জেনে যাবার অধিকার আছে, আফটারঅল তিনিই তো নিয়োগ করেছিলেন আমাকে, পুলিশের ওপর তাঁর আস্থা ছিল না। শোকসভা, তাই সামান্য একটু মিষ্টি মুখের আয়োজন করেছি। আচ্ছা, ঠিক কোন মুহূর্তটিতে আপনি নিঃসন্দেহ হলেন? যে মুহূর্তে সেই মেন্টাল অ্যাসাইলামের ডাক্তারবাবু বললেন চন্দননগরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিকাশ মুখার্জিকে তিনি ঘনিষ্ঠভাবে চেনেন। বছর দুই আগে একদিন তিনি বিকাশবাবুর সঙ্গে ওই কেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন, শিবাজি প্রতাপের গোটা কেস হিস্ট্রি, হানিফ মোহাম্মদের গলা টিপে ধরা থেকে সব কিছু, যদিও আইনত সেটা তাঁর করা উচিত হয়নি। কিন্তু আপনি সুইট হোমের ওই জলপ্লাবনের কথাটা কখন শুনলেন? শুনিনি তো, কিন্তু এটুকু জানতাম যে হলধর ওই ঘরটা বিকাশবাবুকে সেরাত্রে ভাড়া দিতে চায়নি কলে জল নেই বলে, অর্থাৎ বিকাশ জানত কলে জল আসছিল না। ঘটনাটা সেরাত্রে ঘটেনি, কিন্তু আমার বর্ণনা শুনে বিকাশের ধারণায় ওটা ঘটেছিল। সুইট হোমের তিনটে প্রত্যক্ষদর্শীকে রুখতে সে প্রস্টিটিউট কোয়ার্টার্সে যাওয়ার আশারে গপ্পটা ফাঁদল। একবারও মনে হলো না যে এসকোয়ার্টার্সে রাত কাটাতে হলে হোটেলে আশ্রয় খোঁজা তার পক্ষে অযৌক্তিক। আর ওই ফিঙ্গারপ্রিন্ট, পুলিশের সিল করা প্যাকেটটাও তো আপনি দেখেননি? না, দেখিনি, সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে ঘোষাল সাহেব, কিন্তু বিকাশ তো জানে না যে আমি দেখিনি। ইনফ্যাক্ট দুটো ফিঙ্গারপ্রিন্টই ওই মিসেস চ্যাটার্জির সেই লিস্ট থেকে ফটো করে নেওয়া, ওটাই ছিল আমার শেষ অস্ত্র। ততক্ষণে অবশ্য বিকাশবাবু মরিয়া হয়ে উঠেছেন, পাঁচ পা পিছিয়েও গেছেন, তোমরা লক্ষ্য করনি, কিন্তু তখন ওর ডান হাত ছিল পকেটে। তবে বেচারা তো আর জানতো না যে মকবুল ইতিমধ্যে তার দুবার পকেট মেরেছে, একবার বুলেটগুলো বের করে নিতে আর একবার ওই ফাঁকা অস্ত্রটা ওর পকেটে ঢুকিয়ে দিতে। আপনি কি করে আন্দাজ করলেন শোকসভায় ও রিভলভার নিয়ে আসবে? রবি, চন্দননগরে ইচ্ছাকৃতভাবেই ওর সঙ্গে আমার একবার ধাক্কা লাগে, ওর ধারণা অবশ্য অনিচ্ছাকৃতভাবে, আর তখনই আমি অনুভব করেছিলাম ওর ডান পকেটে সবসময়ই একটি রিভলভার থাকে, তাই এই সমাজসেবীটির সাহায্য নিলাম আর কি। শুনলাম মকবুল নাকি কলকাতার চ্যাম্পিয়ন। মকবুল ঘোষাল সাহেবের দিকে আর চোখে একবার দেখে নিয়ে বলে ওঠে, আরে লজ্জা দিয়েন না স্যার,
ওই কাম আমি আগেই ছাইটা দিয়েছি, এটা তো আপনি কইলেন বলে। আর আমার সিগারেট খাওয়ার কথা? স্রেফ আন্দাজিকাল, ও বয়সে আমার জীবনে অনুরূপ ঘটনা ঘটেছিল। আন্দাজটা ভ্রান্ত হলে তোমার জবাব হতো নো, তাতে ক্ষতিবৃদ্ধি কিছুই হতো না। কিন্তু সুনীল, তুমি ওর হাতে উদ্যত রিভলভার দেখেও কিভাবে অমন করে ঝাঁপিয়ে পড়লে সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। বাবা, সেই উপর হয়ে পড়ে থাকা চেহারাটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠেছিল স্যার। নিজের মৃত্যুর কথাটা আর তখন আমার মাথায় ছিল না। মনে হলো মরার আগে ওর নাকটা অন্তত থেতলে যাব আমি। কাজটা কিন্তু তোমার হঠকারিতাই হয়েছিল সুনীল। যাই হোক, রবি, ওর নাম ঠিকানাটা আমাকে দিও তো। অনেকের অনেক গোপন কথা ফাঁস হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা বিশ্বাস করুন, কাউকে বেইজ্জত করা বা অপমান করার উদ্দেশ্য আমার এক তিলও ছিল না। আমি শুধু টেম্পোটা তুলতে চাইছিলাম, উত্তেজনা আর কনফেশনের টেম্পো। জাল গুটিয়ে তোলার আগে এমনভাবে একটা মানসিক চাপ সৃষ্টি করার প্রয়োজন হয় যাতে প্রকৃত অপরাধী ক্রমশ নার্ভাস হয়ে পড়ে, ডানে বাঁয়ে ক্রমাগত সে সকলের গোপন কথা ফাঁস হয়ে যেতে দেখে। না হলে বিকাশ আমার শেষ ধাপ্পাটা ধরে ফেলত, ওই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা। কিন্তু ততক্ষণে তার উত্তেজনা তুঙ্গে উঠে গেছে, ওর বুদ্ধি আর কাজ করছিল না, ও নিজেও ওর শেষ অস্ত্রটার ওপরই নির্ভর করতে শুরু করল। তাই বারবার পিছু হটে যাচ্ছিল সকলের নাগালের বাইরে। ডান হাতটা অনেক আগেই ও পকেটে ঢুকিয়েছিল, আমি দেখেছিলাম। কিন্তু আপাতত এসব বিশ্লেষণ এখানেই বন্ধ থাক। আবার বলি, যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, অসৌজন্যমূলক কোনো প্রশ্ন করে থাকি, তবে ক্ষমা চাইছি সবার কাছে। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সে ঘটনার পর প্রায় দুবছর কেটে গেছে। শিবাজি প্রতাপ এখন ওই চিলেকোঠার ঘরে থাকেন। ডক্টর পলাশ মিত্রের চিকিৎসায় তিনি দিন দিন সুস্থ হয়ে উঠছেন। অন্য কোনো চাকরি করেন না, দিবারাত্রি পরিশ্রম করে চলেছেন। চন্দননগরের একটি ট্রাস্ট বোর্ড তাকে নাকি রিসার্চ স্কলারশিপ দিয়েছেন একটি গ্রন্থ রচনার জন্য, প্রাচীন ভারতে গণিত চর্চা। ওই ট্রাস্ট বোর্ডে যে মহিলা সেক্রেটারি মোটা মাইনেতে নিযুক্ত হয়েছেন তার নাম অনিতা সেন রায়। শোনা যায় তিনি ছিলেন ডক্টর চ্যাটার্জি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তখন উপাধি ছিল গাঙ্গুলি, জনৈক মুগ্ধ ভ্রমরের কৃতিত্বে বর্তমান উপাধি সেন রায়। স্বর্গত ডক্টর চট্টোপাধ্যায়ের বিধবা স্ত্রী মিসেস রমলা চট্টোপাধ্যায়ের সধবা অবস্থাতেই দেহান্তর ঘটেছে। সুনীলাঢ্য এখন তার বাবার দোকানে বসে। সেকেন্ড ডিভিশনে সে স্কুল ফাইনাল পাশ করার পর পড়াশুনোটা আর চালায়নি। গত বছর সাহসিকতার জন্য সে একটা পুলিশ মেডেল পেয়েছে। দুঃখের খবর একটাই, ময়ূরাক্ষীর এবছর বিয়ে পরীক্ষা দেওয়া হয়নি। অর্থাভাবে নয়, হেতুটা হল পরীক্ষার সময় মিসেস ময়ূরাক্ষী দত্ত ছিলেন আসন্ন সন্তান সম্ভবা। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের গল্প অ আ ক খুনের কাঁটা, পর্ব তিন, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। রানু বাসুর চরিত্রে দেবলীনা, সুজাতার ভূমিকায় সঙ্গীতা, কৌশিক, কার্তিক, সুনীল এবং অমলের চরিত্রে অপূর্ব, মনীষের ভূমিকায় প্রশান্ত, ডক্টর দাশরথী দের চরিত্রে কুন্তল, শিবাজি প্রতাপ চক্রবর্তী এবং ইন্সপেক্টর বরাটের ভূমিকায় দীপক, প্রমিলার চরিত্রে রীতি, মৌয়ের ভূমিকায় মৌ, উষার চরিত্রে শাওন, হলধরের ভূমিকায় সঞ্জয়, সাধনের চরিত্রে চিন্ময়, রবি বসুর ভূমিকায় রথিন, অনিতার ভূমিকায় শ্রোতা, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অভিক এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আমাদের এই পুজো স্পেশাল কাহিনী আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।
পূজোয় সুস্থ থাকুন, ভালো থাকুন।